दिने की तरफ दौड़े दीवाना मुहम्मद का अल्लाहुम्मा قال الله تعالى في كرام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وكان الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن وعدكم حتى أكون أحب إليه من ولده وبلده والناس أجمعين وكان رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة پیارے حاضران مجلس ہمارے ایماندار بھائیرا نکار اللہ والا گنیرا جوان جوبوکے ہمارے چھلے دا بچرا সমবয়স্ক নওজওয়ানগণের হাফেজে কুরআন আলেম উলামা আসাতিজা কেরাম তালিবুল ইলম আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা আল্লাহ তাআলার হাজীব বান্দাগণের আজকের আমাদের এই গয়েশপুরে সুন্দর মাহফিলের হেটা কাঙ্ক্ষিত অতিথি একনিষ্ঠ কমিটি সাহেবানগণের পর্দারালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানিত মেহমান অতিথিগণ ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দুদুজ্জামান চাচাজান হুজুর পীর কিবলা ভাইজান হুজুর কিবলা গণেরা খিদমতে হাজির হয়েছি আপনাদেরই পীরের ছেলে দোয়া করেন আল্লাহ পাক জন্য আমি অধম গুণাগারকে আপনাদের খিদমতে কিছু সময়ের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তিনা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মুসলমানকে একসঙ্গে একত্রিত অবস্থায় এমন একটা সুন্দর মাহফিলের মধ্যে হাজির করালেন যেই মাহফিলটার কথা আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ আর এর জোরে হবে না লোক তো যা আছে সুবহানাল্লাহ বলে প্যান্ডেল ফেটে যাবে আওয়াজ কই গলা মাথাচ্ছে কি গো ঝান্ডা ধরবে নাকি গলা মাথাচ্ছে চলো হবে না সুবহানাল্লাহ চলো হবে না না দেখবে না দেখবে সিলসিলায় আবু বকর সিদ্দিকী সিলসিলায় মুজাদ্দুদুল জামা আহলে সুন্নাতুল জামা না দেখবে গলা বাঁচাচ্ছে খুব চালাক হয়েছে খুঁজে তোমরা চিল্লা আমরা গলা বাঁচা
খুব ভালো পেয়েছে। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন মিশকাত শরীফ মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল তৃতীয় নম্বর খণ্ড জামে ও সগীরের মধ্যে আল্লাহ রাসূল বললেন, ইজা মারারতুম বিরিয়াদুল জান্নাতি ফারতাউ ক্বালু ওমা রিয়াদুল জান্নাত ক্বালা হালাকুস সিগ। আল্লাহ রাসূল বললেন, দুনিয়া জমিনে তোমরা যখন বেহেশতের বাগানটা দেখতে পাবে কি জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, ফারতাউ তোমরা তার ফলটাকে ভক্ষণ করো। সাহাবা হুজুরা বললেন, কলু ওমার ইয়াদুল জান্নাত, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান? আল্লাহ রাসূল বললেন, কলা হালাকুজ জিকর, ও আমার সাহাবারা দুনিয়ার মধ্যে যে জায়গাটায় আল্লাহ পাকের পাক নামে জিকির আজগার হবে, সারা শরীয়তের কথাবার্তা আমি রাসূল আমার আলোচনা হবে, ওটাই হচ্ছে বেহেশতের বাগান, ওটাই হচ্ছে জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মধ্যে কুরআন শরীফের মাহফিলগুলি হলো আমার আল্লাহ পাকের মাহফিল। জোরে বলবেন না, কার মাহফিলে বসেছেন? পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের সকলকে ভালোবেসে তিনি তিনার নিজের মজলিসেই বসিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ, এসেছেন বসেছেন শুনেছেন শুনছেন, সন্ধ্যা থেকে অনেক অশোনা হয়ে গেছে, কথা ঠিক না ভুল বলছি? এত আজ শুনেছেন আর অশোনা দরকার নেই, আর এত আজ হচ্ছে ওয়াজ শুনে শুনে আলেম হয়ে বসে, হলে কি হবে? আসল জায়গায় ফাঁকা, নামেই তালপুকুর, ঘটি ডুবালে ঘটিও ডুবে না, তালপুকুর নাম ঠিক আছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আসল জায়গায় ফাঁকা, সারা জীবন যদি বসে বসে অশুনেন, মন যদি ঠিক না করতে পেরেছেন, সারা জীবন অশুনো কিছু হবে না আর ওয়াজ করো কিছু হবে না। ঠিক বললাম না ভুল বললাম? সকালে ঘুম থেকে উঠে 30 পারা কোরআন শরীফ, যে কোরআন শরীফের সামনে আমার রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে আল্লাহ খুশি হয়ে 10টা নেকি দেন। বললেন না সুবহানাল্লাহ? কোন কোরআন শরীফ? যে কোরআন শরীফের সামনে আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমাচ্ছেন, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা দ্বিতীয় নম্বর আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি, হে জগতের মানুষ বিশ্বের মানুষ, আমি আল্লাহ পাক আমার কিতাবের মধ্যে ভুল অনেক দূরের কথা, সন্দেহ বলে কিছু নাই। জোরে বলুন না। সে কোরআনও যদি দড়ি দে দুমাতায় বেঁধে গলায় লটকে ঘুরি সকাল থেকে উঠে, মন যদি ঠিক না করতে পেরেছি বুকে কোরআন লটকেও কিছু লাভ হবে না। মনটাকে ঠিক করে আল্লাহ আমাদের সকলকে মনের হেদায়ত করে। বলুন আল্লাহুম্মা আমিন, মহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। নবীকে ভালোবাসে আল্লাহকে খুশি করেন। ভালো কাকে বাসবেন ভাই? একটু আওয়াজ দেন, আমি আপনাদের এলাকায় নতুন ভাই, একটুখানি গয়স করে আমি নতুন, তারা কথা বলবেন না নাকি? সব পুরাতন হুজুর গুনে বলে খুব কথা বলে আছে, আমি নতুন পানা বলে কথা বলবেন না কি গো? ভালো কাকে বাসবেন? যে আর খুশি কাকে করবে? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলো। কোরআন শরীফ 30 পারা 114 খানা সূরা 6666টা আয়াত, এই 6666 আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন মোট 38টা আয়াত নাজিল করেছেন, 38 3 আর 8, যে 38টা আয়াত পাকের মধ্যে আল্লাহ বললেন, তোরা আমাকে মান আমার রাসূলকে মান। বলবেন না? তার মধ্যে 20টা আয়াত আল্লাহ বললেন একসঙ্গে, আমাকে মান নবীকে মান একসঙ্গে জিকির করেছেন। উদাহরণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ধরনের আয়াত গোটা কোরআন শরীফের মধ্যে আপনি 20 জায়গায় পাবেন, গোটা কোরআনের মধ্যে। বাকি কটা? কাপড়ের ব্যবসা কাজ হিসাব জানেন নাকি? বাকি কটা? 18 আয়াত আল্লাহ কি বলেছে? 18 আয়াত আল্লাহ বলছেন, তোরা আমার নবীকেই মানবে, যে আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। জোরে বলুন না। 20 জায়গায় দুজনের জিকির একসঙ্গে হচ্ছে, আমাকে মান নবীকে মান, 18 জায়গায় রাসূলুল্লাহ জিকির একা একা হচ্ছে, নবীকে মান আমাকে মানা হয়ে যাবে। জোরে বলবেন না। কোরআন শরীফ পঞ্চম পারা ষষ্ঠম পারা সপ্তম পারা সূরা নিসা ষষ্ঠম পারায় পাবেন 80 নম্বর আয়াত চতুর্থ নম্বর সূরা। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার নবীকে মানলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলাল আখির আয়া। হাবিব আপনি আপনার উম্মাত উম্মতিদের বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে
পেতে চাই, আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে আগে মানে, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, সেই রসুলকে মানেন, কথা ঠিক না ভুল? নবী আল্লাহ কি নিয়ামত করেছে, করেছেন না করেন? আল্লাহ পাক হযরত নবী মূসা আলাইহিস সালাম, যিনি একজন জলিলুল কদর আম্বিয়া ছিলেন, জানার একটা উম্মতের হায়াত আমার আল্লাহ পাক দিয়েছিলেন 200 বছর, কোন কোন কিতাবের মধ্যে এসেছে 160 বছর। নবী মূসা আলাইহিস সালামের উম্মত এই 200 বছর ধরে গুনাহ ছাড়া ভালো কাজ একটাও করেনি, 200 বছর গুনাই করে গেছে। লোকটা মারা গেছে, ইন্তেকার হয়েছে, গ্রামবাসীরা লাশটাকে নোংরা জায়গায় ফেলে দিয়ে ও জানতে কি করবে, ফেলতে আল্লাহ বাগে নবী হযরত নবী মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বাকি জানিয়ে দিয়েছিলেন, ও হযরত নবী মূসা অমুক জায়গায় চলে যান, আপনার একটা উম্মত ইন্তেকাল হয়ে গিয়েছে, একজন উম্মত মারা গিয়েছে, তানা দাফন কবরের ব্যবস্থা খানা করে যান। আল্লাহ পাকে নবী হযরত নবী মূসা আলাইহিস সালাম হুজুর আমার সেই জায়গাতে চলে গেলেন। আল্লাহ পাকে নবী হযরত মূসা আলাইহিস সালামকে গ্রামবাসীরা চিনিয়ে নিয়েছিলেন, ও আল্লাহ পাকে নবী, ও আল্লাহ পাকে পয়গম্বর, হুজুর আপনি এখানে কেন এসেছেন, কি জন্য এখানে হাজির হলেন? আল্লাহ পাকে নবী হযরত নবী মূসা জবাব দিয়েছিলেন, ও গ্রামবাসীরা, ও এলাকাবাসীরা, একজন মানুষ ইন্তেকাল হয়ে গিয়েছে, একজন মানুষ মারা গিয়েছে, তানা দাফন কবর করার জন্য আমি নবী মূসা এই জায়গাতে হাজির হলাম। ও ভাইদেরা, গ্রামবাসীরা কি জবাব দিয়েছিলেন? ও আল্লাহ বাগে নবী, ও আল্লাহ বাগে পয়গম্বর, যেই মানুষটা আল্লাহ বাগ 200 বছর হায়াত দিয়েছেন, 200 বছর জিন্দেগি দিয়েছেন, এই 200 বছরের মধ্যে গুনা গোনা 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 ভালো কাজ বলে কিছুই করে নাই, নেক কাজ বলে কিছুই করে নাই, সৎ কাজ বলে কিছুই করে নাই, ও দাবন কাবন করার জন্য আপনি আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কেন এই জায়গাতে হাজির হলেন? 200 বছর হায়াত, 200 বছরই গুনাহ, আর আপনি আল্লাহর নবী হয়ে তার দাফন কাফন করবেন কেন হুজুর? নবী মূসা অবাক হইলেন, কি ব্যাপার, আল্লাহ পাঠাচ্ছে দাফন কাফন করো, গ্রামবাসীরা বলে খারাপ। আচ্ছা বলেন তো, আমি আপনার পীরের ছেলে, ফুলপুরা শরীফ থেকে এসেছি, আমাকে দেখে কি মনে হচ্ছে বলেন তো? ঠিক গো, দেখে মনে হচ্ছে ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি গো? এ কথা বলেন না কেন? দেখে মনে হচ্ছে ও বাবা, এটা দাড়ি গাল ভর্তি দাঁড়ি রে, ফেরেশতা নাকি, আমি যে কি জিনিস! এ জানতে গেলে ফুলপুরা শরীফে গিয়ে আমার পাশের বাড়িকে জিজ্ঞাসা করতে হবে। এগাও মসজিদ দিকে হুজুরের ছোট ছেলে সানাউল্লাহ ভাই কেমন গা, তবেই আমার আসল পরিচয় পাবে, ঠিক বলছি না ভুল বলছি? সব বসেছে বসেছে, এক একটা আল্লাহর ওলি সেজে বসেছে। ও বাবা, এ টুপি সেই ঈদের নামাজ পরে ঢুকেছিল আজকে পরে বসেছে, এ জামা সেই ঈদের নামাজ পরে আয়রন করে তুলেছিল আজকে বসেছে, দেখে মনে হচ্ছে ফেরেশতা। কত কত বড় যন্ত্র বসে আছে, একদিন গয়েস পরে থাকলে বুঝে যাবে কে কত বড় যন্ত্র, ফেরেশতা সেজে বসলে কি হবে, ঠিক বলছি না ভুল বলছি গো? নবী মূসা অবাক, আল্লাহ বলে খারাপ, আল্লাহ বলে দাফন কাফন করো, গ্রামের লোক বলছে খারাপ, কি হলো? আল্লাহ পাকে নবী হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকে কাছে কি ফরিয়াদ করেছিলেন? ও রব্বি আল্লাহ পাক, কাদাফন কবর করার জন্য আমি নবী মূসা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক যাকে আপনি 200 বছর হায়াত দিয়েছেন, এই 200 বছরের মধ্যে গুনা 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 ভালো কাজ বলে কিছুই করে নাই, নেক কাজ বলে কিছুই করে নাই, সৎ কাজ বলে কিছুই করে নাই, ও রব্বি আল্লাহ পাক, ও মানুষের দাবর কাবর করার জন্য আমি নবী মূসা আমাকে কেন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ পাকের তরফ থেকে কি আওয়াজ কানে এসেছিল? ও রব্বি
নবী মুসা আমি আল্লাহ বা আপনার উম্মত দিকে 200 বছর হায়াত দিয়েছি 200 বছর जिंदगी খানা দিয়ে দিয়েছি ও নবী মুসা এই 200 বছরের মধ্যে গুনাহ 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 ভালো কর্মে কিছুই করে নাই নেক কর্মে কিছুই করে নাই ও হাসনার নবী মুসা তবে আপনার উম্মত দিয়ে 200 বছরের মধ্যে এমন একটি আমি আল্লাহ বা আমার পছন্দনীয় কাজ করে নিয়েছে আমি আল্লাহ বা আমার মনে লাগা কাজ করে নিয়েছে যে একটা কাজকে কবুল করে নিয়ে আমি আল্লাহ বা 200 বছরের বাবা বাবা গুনাহগুলিকে আমি আল্লাহ বা ক্ষমা করে দিয়েছি জোরে বলবেন না अल्लाह बागे नबी हजरत नबी मूसा अलैहिस्सलाम अल्लाह बागे काचे दिगी फरियाद करे चिले সেই কাজটা কি এমন কাজ সেই কর্মটা কি এমন কর্ম কি এমন কাজ করেছিলেন 200 বছরের গুনাহটাকে ক্ষমা করে দিলেন 200 বছরের পাপটাকে মাফ করে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ও হযরত নবী মুসা আমি আল্লাহ পাক আপনার উপরে যে কিতাবটাকে নাযিল করলাম আসমানী কিতাব তাওরাত কিতাবটাকে নাযিল করলাম আপনার উম্মতটি যখন ওই তাওরাত কিতাবটাকে পড়তে পড়তে ওই তাওরাত কিতাবের মধ্যে যে জায়গাতে নাকি লেখা থাকত হযরত আমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের নাম যেখানে লেখা থাকত হাবিবের নাম এতে চুচমা দিত হাবিবের নামটাকে চোখে লাগাত হাবিবের নামটাকে বুকে জড়াত ও নবী মুসা এই কর্মখানা আমি জীবনে গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছি নবী মুসার উম্মত আমার নবীর নামে চোখ এলো বলে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে বেহেশতি করলেন জোরে বলবেন না সেই নবীকে যদি আমি আপনি ভালোবাসি তাহলে আল্লাহ কি করবে জান্নাতে দেবে না কথা বলেন না সেই নবীকে মানেন পাবেন কোথা কেন কি ঠিক চিমটি কাটা তো লোক আছে কি কথা ঠিক বলছি না ভুল বলছি সবাই তো শুনে আগুন নাই ব্যাঙ্গাও তো কিছু আছে সকালে মাথায় খুব আলোচনা হবে কোথা পেলো বলতো ও ওনার মেজে ভাই পরে উঠেছে তো আমার উঠে যাবো বলে এমন একটা চমক পড়া ঘটনা বললে রে হুজুরদের কাছে ছেলেদের কাছে আছে রে কিছু কিছু আছে 5 টাকার কিতাব পড়া কিছু কিছু আছে বুঝলেন কোন মাথা আলোচনা করে 4টে কিতাবে দলিল লেখে দেয় অনেক আউলাদের অশ্লীল আছেন আমি একটা আর অন্যরকম পাই হেসে হেসে কথা বলি যেটা বলো হাদিস কোরআনের দলিল রেফারেন্স ছাড়া কথা বলো বলে কাটতে যদি হয় এখানে বসে কাটি দেবেন গাড়িতে 30-60টার কিতাব আছে বললে এখানে রেখে দেবো ইনশাল্লাহ আজকে যা হবার ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ কি কথা ঠিক না বলে বুঝছি কদিন আর হবে রে ভাই এমন করে চিমটে কাটা কদিন হবে যা হবে আজকেই হবে গাইড দি 30,000 হাতে বলে দিচ্ছে লিয়াই বেটা এখানেই হবে তোদের শিল তোদের নোরা ভাঙবো তোদের দাঁতে ব্যাস বড় দেখছি একটুখানি হিলাতুল আউলিয়া হুজ্জাতুল্লাহি আলামিন সিরাত হালবিয়া আহসান ফতোয়া এই 4টে কিতাব তুলে দেখে লিখে যান নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার রাসূলের নামকে তাজিম করেছিল বলে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে বেহেশতি করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসেন সেই নবীর মহব্বত হাসিল করেন কোন নবী যে নবী কথা বললে আল্লাহ বলছে নবী বলে না আমি আল্লাহ আমার কথা বেরোচ্ছে জোরে বলবেন কোরআন বলছে ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী নিজে থেকে কিছুই বলে না নবী যেটা বলে আমি আল্লাহ আমার কথাটাই বলে জোরে বলবেন না কোন নবী যে নবী বায়াত করলে আল্লাহ বলে আপনার হাতে বায়াত হয় না আমি আল্লাহ আমার হাতে বায়াত হচ্ছে জোরে বলবেন না যে নবী হিজরাতের রাতে বালু ছুঁড়েছে আল্লাহ বলে হাবিব আপনি ছেড়ে নে ফাইনাল্লাহ কারমা ওই ছোড়াটা আমি আল্লাহ আমার ছোড়া ছিল জোরে বলুন ছুটছেন নবী আল্লাহ বলে আমি ছুটছি যে নবীর হাতকে আল্লাহ বলে আমার হাত তো সে রসুল আল্লাহ তাহলে কি নিয়ামত করেছে কথা ঠিক না বল নবীর চাচা আবু জেহেল মোমেন না কাফের ভাই শুধু কাফের আবার কাফেরদের নেতা হতে গেছে খেতে কাজ পাইনি নেতা হয়েছে নবীর কাছে ভাতিজা হাত থেকে মুঠো করে যদি বলতে পারো কি আছে নবী বলে মানবো এটা কি বলা সম্ভব গে হাতে কি ভরে এনেছে জানে নবী কথা বলেন না নবীর জন্য ভেতর গায় ভেতরের জন্য নবী গায় ঠিক না বল
ফুলপুরা শরীফ থেকে পকেটে করে কি এনেছি আপনারা জানেন? এ হাত গলিয়ে বার করছি, বলো তো গয়েশপুর গ্রামবাসী কি আছে বলতে পারবেন? কেন আপনাদের জন্য ভেতর গায়ে, ভেতরের জন্য আপনারা গায়েব, ঠিক না ভুল বলছি? নবীর জন্য ভেতর গায়ে, ভেতরের জন্য রসুল গায়েব। নবী তবু আবু দেখে মুঠোর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন, জোরে বলেন না। তার মানে কি? নবী গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। রসুল বলেন, চাচা যান আমি বলবো কি আছে না, ওই বলবে আমি কে কোনটা নেবেন। নবী তাবাস দিলেন, পাথরের টুকরো ছিল আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে, আল্লাহ জবান খুলে দিয়েছে, মুঠোর মধ্য থেকেই নবীর ওপর কলমা পড়ছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ রসুল জিহাদে ময়দান থেকে ফেরেন, আল্লাহ রসুলের সাথে হিসাবে জিহাদে ময়দান থেকে কে ফেরেন? আল্লাহ রসুলের জামাতা শেরে খোদা হযরত ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে হিচ্ছে। কে আলী? যে আলীকে আল্লাহ দুটো ছেলে দিয়েছিলেন, নাম কি? হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। জোরে বলুন না। আল্লাহ নবী মেরা শরীফে গেলেন, আল্লাহ নবী জান্নাত জাহান্নামের দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আল্লাহ নবী জাহান্নামের দিকে একটা চেয়ার দেখেছিলেন, জান্নাতের দিকে আল্লাহ নবী দুইটা চেয়ার দেখেছিলেন। আল্লাহ নবী হাসান জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ও হাসান জিব্রাইল জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো চেয়ার, এই তিনটে চেয়ার আল্লাহ বাকারের জন্য বানিয়েছেন। হযরত জিব্রাইল কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ বাকের নবী, ওই জাহান্নামের দিকে চেয়ার খারাপ আমার আল্লাহ বাক আপনার জন্য বানিয়ে দিয়েছেন, কেননা আল্লাহ বাক তো আপনার কাছে ওয়াদা করে নিয়েছেন, আপনার একটা উম্মাত উম্মাতকে আপনার বিনা চোখে দাঁড়ালে আল্লাহ জাহান্নামে দেবে না, বুঝলেন? আপনি ওখানে বসবেন, আপনার সামনে দিয়ে উম্মাত উম্মাতি জাহান্নামের দিকে যাবে। যদি ওদের মধ্যে থেকে কাউকে আপনার মনে লাগে রাস্তাটা বন্ধ করে দিন, টেনে 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 আল্লাহ পাকে বেহেশতের দিকে চলে যাবেন। ওই জন্য মশা জায়গাটা জাহান্নামের দিকে করেছে। জনে বলুন সুবহানাল্লাহ। ওই দুটো চেয়ার কাদের জন্য? বেহেশতের দিকে। জিবরাইল বলছে, আল্লাহ রাসূল, ও দুটো চেয়ার একটা ইমাম হাসান একটা ইমাম হুসাইনের জন্য। জোরে বলবেন না। কেন? আল হুসাইন ওয়াল হুসাইন সাইয়দু সাবাবি আহলিল জান্নাত, ইমাম হাসান হোসেন কাল্লা জান্নাতি পুরুষদের ইমাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ইমাম হাসান হোসেন? যারা দুজন রসুলের পিঠে ঘোড়ার মতন চেপে চেপে ঘুরেছেন। জোরে বলবেন না। কিতাবে এসেছে ইমাম হাসান হোসেনের শরীরের এমন কোন একটা জায়গা ছিল না যেখানে রসুলুল্লাহ নূরের ঠোঁট দ্বারা চুমো খাইনি। জোরে বলবেন না। সেই হাসান হোসেন আব্বাদান হযরত আলী নবীর সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত আলী বলছেন, আমি আলী, আমার কানে বারে বারে সালামের আওয়াজ কান আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই শব্দখানা আমি আলী বারে বারে শুনছি, আর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি লোক কই, মানুষ কই, মানুষ নেই, কেউ নেই, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, নবীকে কে সালাম দিল? লোক ছাড়া সালামের আওয়াজ আসবে ভাই? কথা বলছেন না কেন? রাস্তাতে হেঁটে গেলে মানুষজন না কেউ থাকলে সালামের শব্দ শুনবেন? ফজরের নামাজের মসজিদে পাশ থেকে যাচ্ছে, মসজিদে মুরব্বি বানা মুসল্লি, আস্তে করে যদি বলা আসসালামু আলাইকুম, কেমন হবে মনটা? কে দিল রে? ফেরেশতা না জেনে দিল? হবে না, হবে না, কথা বলছেন না? হযরত আলী বলছেন, নবীর সাথে যাচ্ছি লোক কই? হযরত আলী বারবার বলে গেছেন, আমি আলী, আল্লাহ রাসূলের পিছনে পিছনে আর একটু আগিয়ে গেলাম, ও ভাইরা আমি আলী, আমার কানে বারে বারে সে আওয়াজ কানা বেশি বেশি আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী নিরালা নিচুমে আল্লাহ রাসূলের সাথে গেটে গেটে যাই, আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি, আমি আলী চারিদিকে ফিরে ফিরে দেখি, কোন মানুষকে আমি দেখি নাই, কোন ব্যক্তিকে আমি দেখি নাই, আমি আলী আর একটু আগিয়ে গেলাম, আল্লাহ নবী আগে গেটে গেটে যান, আমি আলী আমার কানে আবার আওয়াজ কানে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও ভাই
আজাদানি ফরমাদে নিয়েছেন আমি আলী আল্লাহ রাসূলের কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝুন আমি আলী গুস্তাগিটা ক্ষমা করবেন আমি আলী অন্যায়টাকে মাফ করবেন ও আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের দাবি আমি আলী আজকে দিন আপনার সাথে এই পাগা পর্বতে রাস্তা দিয়ে হেঁটে 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 কেটে যায় ও আল্লাহ পাকের নবী হুজুর আপনাকে বারে বারে কে সালাম খানা দেয় আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি কোন মানুষকে আমি দেখি নাই কোন ব্যক্তিকে আমি দেখি নাই ও আল্লাহ পাকের নবী আমি আলী খালি পাথরা পাথর দেখি কোন ব্যক্তিকে আমি দেখি নাই আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন ও বাবা জামাত আলী আমি রাসূলুল্লাহ চেয়ে দিলেন আমাকে কে সালাম খানা দিয়েছে বাবা তুমি তাদের করে চেনো না তুমি তাদের করে দেখতে পাবে না আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও বাবা জামাত আলী আমি রাসূলুল্লাহকে দিনে যে পাথর গুনির পাশ থেকে হেঁটে 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 যাচ্ছিলাম ওই পাথর গুনি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে কি দোয়া দিয়েছিল আল্লাহ পাক মনেতে বড্ড আশা অন্তরে বড্ড আশা নবীকে একবার সালাম দেবো রাসূলকে একবার সালাম দেবো সেই সুযোগটা আমাদের হয় না ও রব্বি আল্লাহ পাক আজকে দিনে আপনার নবী আমাদের কাছ থেকে কেঁদে কেঁদে যান আজকে দিনে আপনার হাবিব আমাদের কাছ থেকে কেঁদে কেঁদে যান ও রব্বি আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দিন আমাদের জবানটাকে আতা করেন ও বাবা জামাত আলী ওই পাথর গুলির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল ওই পাথর গুলির দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন ওই পাথর গুলি আল্লাহ পাক জবানটাকে আতা করেছিলেন ও বাবা জামাত আলী ওই পাথর গুলি আজকে দিলাম রাসূলুল্লাহ আমাকে মানুষের জমানে সালাম খানা দিয়েছিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাথরের কাছ থেকে গেলে পাথর নবীকে সালাম দিচ্ছেন জোরে বলবেন না আমাকে আপনাকে দেয় কি গো মানসিক বেঁকে বসছি কি রে বলে আমার একা জায়গা ছাড়ে না ওকে সালাম দেবো নি আমি মুখে মুখে তাকাবো নি আমি আমাকে একা জায়গা ছাড়ে না ঘুরে বসছে ঠিক বলছি না ভুল বলছি গো নবী বলছেন আয়েশা আমি রাসূল যদি মনে করি আমার সাথে সাথে আল্লাহর উহুদ পাহাড়টাও হেঁটে হেঁটে আমার সাথে সাথেই যাবে জুড়ে বলেন না আর সেই নবীকে কিছু কপাল ফাটা ইমানচল মলিশার গজিয়েছে সেই নবীকে বলে নবী যেমন আমরা বলে না বলে না নবী মানুষ আমরা মানুষ নবী যেমন আমরা তেমন কপাল ফাটা ইমানচল পাঁচ টাকার কিতাব পড়া মলিশায় ও কিতাব পড়ে না পাঁচ টাকার বই পড়েছে বাজারেতে কিনে পাঁচ টাকার বই পড়া মলিশার আর কেমন হবে ভাই কথা বুঝতে পারছেন না আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শুকনো গাছের তলায় বসলে শুকনো গাছে হেলান দিলে আল্লাহ নবীর খাতিরে শুকনো গাছকে জেন্দা জীবিত করে কুচি কুচি পাতা ফুটাতে জোরে বললেন না আমি আপনি বসলে ফটে গে বসো না বেটা এত বিষক্ত ডাল না ভেঙে মাথায় করে কি করেছে নবী যেমন আমার হাতে নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু আরাম করলে জঙ্গলে সাপ বলে ফনা চাওড়া করে রাসূলকে হাওয়া করত জোরে বলবেন না আমাকে আপনাকে করে যাও না বেটা একশো বলে পাবেন না বলে ঠিক বলেছেন বলে বলেছি গো নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে বলা লাগতো না যে নবী গেছে বয়স করে রাস্তা কত নেতা কেতা এখন আর ভোটের সময় খালি এমন করে ই কি রে আরে দেখবেন বুদামটা টিবার সময় দেখে দেবে কথা ঠিক না বলব খালি এমন করছে আর যেই ভোট মিটল রাস্তা দেখো কটা পঞ্চায়েত গেছে কটা লোকসভা কটার বিধানসভা গেছে জেনে ভোট রাস্তা দেখো রাস্তা ভাঙা কি ভাঙা আছে ঠিক না ভুল হচ্ছে আর ভোট এলে এমন করে একটু দেখবে কি দেখবো আর রাস্তার তো ওই অবস্থা আগে রাস্তা করো তাহলে ভোট দেবো তাহলে রাস্তা হবে ভোটের পরে রাস্তা ও ভুলে যাবে নেতা কাদা ইমাম হাজি গাজি দরবে মুক্তি মহাদেশ খুব সারাদিন হাঁটছে না দেখে বলতে পারবেন কারা কারা গেল কথা বলেন না নবী যেখান থেকে একবার হেঁটে যেতেন কাউকে বলা লাগতো না যে নবী গেছে না দেখেই দাঁড়িয়ে বলে দিত আজকে রাস্তা দিয়ে সরকার দু আলম আমেন আল্লাল মদিনার ঝুমকার নূরে মুজাসসাম শাহিন সাদের শাহিন শাহ নেতাদের নেতা ইমামদের ইমাম মাহতাবে নবুয়াত মাহতাবে শরিয়াত মাহতাবে তরিকাত আমেন আল্লাল মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দিনে এই রাস্তা দিয়ে নূরের কদম দিয়ে হেঁটে হেঁটে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন রসুল যে রাস্তা দিয়ে একবার যেতেন সারাদিন আল্লাহ আমার রসুলের খাতিরে ওই রাস্তাটা
তাকে মিশক আম্বার সুগন্ধিতে ভরপুর করে দিতে। এই কপাল ফাটা বলে নবী যেমন আমরা তেমন, এর ওষুধ কি দেবে? নবীর নূরের বাদান থেকে যে পেশানি করতো তার থেকে মিশক আম্বার সুগন্ধ। আমার আপনার বেরোয় 300 ml আতরের ফাইন মেকে মেকে শেষ করে ফেলেছে, তবু ঘামের গন্ধ নাকের মাল দিচ্ছে। কি রে এই ঘামের গন্ধ পেয়েছে? কথা ঠিক না ভুল বলেছি? নবী আতর মাখতেন গা, নবীর সাথে ট্যালি করছে। নবী আমাদের বড় ভাই বলেন না নউজুবিল্লাহ। কেন? কোরআন বলছে মোমেন মোমেন ভাই ভাই, তো নবী মোমেন, নবী বড় ভাই, তার বাপ তো মোমেন, বাপ তোমার মেজ ভাই নাকি? নবী মোমেনের জন্য ভাই হয়ে গেল, বাপ ভাই হবেন? মাকে ভাবি বলে ডাক, ভাবি ডাকবে ঘরে, খেয়ে তো লাঠিলে তারা খারাপ সবাই তার কোথা খায়, মুড়ির ঝাঁটা তোকে। কথা ঠিক না বল। আল্লাহর কোরআন কি বলছে? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত করে দেখে দিকে যান। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আল নবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুমিনের কাছে মুমিনের নাফসের থেকে অনেক উত্তম, আর নবীর বিবিরা হচ্ছে তোদের মা। জোরে বলবেন না? কে বলেছে ভাই? কোরআন বলছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার রাসূলের বিবিরা হচ্ছে তোদের মা। জোরে বলবেন না? কোরআন বলছে নবীর বিবি আমাদের মা। 5 টাকার মোল্লা সাহেব বলে নবী আমাদের বড় ভাই, কোরআন কে অস্বীকার করেছে না করে না? বুঝতে পারছেন? দাঁড়ি টুপি দেখলে কি হবে? ও রেগে দিকে যা, দাঁড়ি দেখাতে খেপা, খবরদার পরিবর্তন হন। আল্লাহ রাসূলকে কি নিয়ামত করলে, কি করেছেন না করেন? আল্লাহ নবীকে ভালোবাসে না বাসে না? কেমন ভালোবাসে? হযরত নবী মূসা গালাবা কি বলেছিলেন? ও হযরত নবী মূসা, আপনি যখন আপনার উম্মাত মদিনা করে কলেমা খানা বলাবেন, কি বলে কলেমা খানা বলাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ও হযরত নবী মূসা, আপনি যখন আপনার উম্মাত মদিনা করে কলেমা খানা বলাবেন, কি বলে বলাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যখন আপনার উম্মাত মদিনা করে কলেমা খানা বলাবেন, কি বলে বলাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। ও হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, আপনি যখন আপনার উম্মাত মদিনা করে কলেমা খানা বলাবেন, কি বলে বলাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল ও জামিউল্লাহ। এভাবে আল্লাহ বা নবীদের কলেমা খানা ঠিক করে দিলেন, পয়গম্বর আলাইহিস সালাম কলেমা খানা ঠিক করে দিয়েছিলেন। ও ভাইদেরা, আল্লাহ বা সমস্ত নবীদের করে কি বলেছিলেন? ও আমা নবী আলাইহিসসালাম বলেনা, ও আমা পয়গম্বর আলাইহিসসালাম বলেনা, আপনি যখন নিজেরা কলেমা খানা পড়বেন, আপনি যখন নিজেরা কলেমা খানা পড়বেন, আপনাদের কলেমা খানা কি হবে? আপনাদের কলেমা খানা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কলেমা খোদা ঠিক করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মানে, সেই নবীকে ভালোবাসেন। কোন নবী? কোন রাসূল? যে রাসূলকে আল্লাহ কত ভালোবাসে, কি ভাসেন আসেন না, কথা বলছেন না কেন? নবী শাহাদাত আগুন চাঁদের দিকে তুলেছে, চাঁদটা অটোমেটিক ভাগ হয়ে গেছে। জোরে বলবেন না? নবী ডুবা সূর্যের দিকে আগুন তুলেছে, অটোমেটিক সূর্য আবার আকাশে উঠে গেছে। জোরে বলবেন না? সেই নবী কে মানেন? কোন নবী? হযরত নবী আদম গালাবা কি বলেছিলেন? হযরত নবী মূসা গালাবা কি বলেছিলেন? হযরত নবী ইব্রাহিম গালাবা কি বলেছিলেন? হযরত নবী ঈসা গালাবা কি বলেছিলেন? হযরত নবী ইউনূস গালাবা কি বলেছিলেন? ও ভাই জানেরা, হযরত নবী ইয়াকুব গালাবা কি বলেছিলেন? হযরত নবী ইউসুফ গালাবা কি বলেছিলেন? হযরত নবী সামাউন গালাবা বাবা কি বলেছিলেন? হযরত নবী জাকারিয়া গালাবা কি বলেছিলেন? হযরত নবী ইদ্রিস গালাবা কি বলেছিলেন? হযরত নবী ইয়াহিয়া গালাবা কি বলেছিলেন? হযরত নবী শীশ গালাবা কি বলেছিলেন? হযরত নবী আইয়ুব গালাবা কি বলেছিলেন? সমস্ত নবীদের ঘরে আল্লাহ বাক্য নিয়ে দিয়েছে,
করেন ও আমার নবী আলাইহিস সালামেরা ও আমার পয়গম্বর আলাইহিস সালামেরা আপনারা যখন আপনার উম্মাত উম্মাদিদের গলে মনে দেন যখন তারা নামাজ কানা বলতে যাইবে যখন তারা আমি আল্লাহ বা আমার নামে জিকিরটা করতে যাইবে একটা নির্দিষ্ট জায়গায় আসতে মনে দেন একটা নির্দিষ্ট জায়গায় এসে জানো আমি আল্লাহ বা আমার কাছে মাথা তাকে নত করে আমি আল্লাহ বা আমার নামে জিকির যেন করে তাছাড়া আমি আল্লাহ বা তাদের নামাজটাকে নমো না তাদের টাকাটাকে নমো না ও ভাই জানেরা নবী আল্লাহ বা কি জানিয়ে দিয়েছিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু ও আমার নূরে মুদাসসাম আমি আল্লাহ বা আপনাকে এতটা ভালোবাসি আমি আল্লাহ বা আপনাকে এত প্রিয় করি আমি আল্লাহ বা আপনার খাতিরে আপনার উম্মাত উম্মাতিদের জন্য জিলান আরদা মসজিদান তুহুরা আমি আল্লাহ পাকের জন্য গোটা দুনিয়াটাকে মসজিদ করে দিলা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সব নবীকে বলছে আল্লাহ নামাজ যদি পড়তে চাও নির্দিষ্ট জায়গায় আসতে বলে আর আমাদের নবীকে কি বললেন জুইলাল আরদান মসজিদান তুহুরা হাবিব আপনার খাতিরে উম্মাত উম্মাতিদের জন্য গোটা দুনিয়াটাকে মসজিদ করে দিয়েছে জোরে বলবেন না জোরে বলবেন না সেই নবীকে মানে সেই রাসূলকে ভালোবাসে কোন নবী যে নবীর খাতির আল্লাহ আপনার আমার উপর বছরে এমন একটা রাত দিছে এক রাত যে এক রাতে নামাজ পড়লে এক হাজার মাসের রাতে নামাজের চেয়ে উত্তম জোরে বলেন না আছে না না কোন মাসে মাসটার নাম কি রজব শাবান জিলহাজ জিলকাদ রবিউস সানি মুহররম সফর যুবক ভাই গুণ বলবে না নামাজি পড়া হয় না দেখি কি গো নামাজি পড়ি না জানো কি করবি তো মুরব্বী গুরি বলেন কি না شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان قران شريف 30 بارا سوره قدر 97 نمبر سوره দ্বিতীয় নম্বর আয়াত লাইলাতুল কদর خير من 1000 شهر আমি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতটাকে 1000 মাসের রাতের চেয়ে উত্তম করেছি জোরে বলবেন না জোরে বলবেন না আল ইতকানু ফি উলুমুল কুরআন বলে কিতাব আছে আল ইতকানু ফি উলুমুল কুরআন লেখক বিশ্ববিখ্যাত তাফসীরকারক তাফসীরে জালালাইনের লেখক হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জানার কিতাব সারা বিশ্বে জমিনে চলেছে নাম হযরত জালালউদ্দিন সুয়ুতি তাকে চেনেন যিনি বলছেন আল্লাহ আমাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে জোরে বলবেন না জোরে বলবেন না সনদ সহ সনদ বোঝেন হাদিসের যে নবী বললেন সাহাবা সাহাবার থেকে তাবিন এই যে পরস্পর শুনে শুনে আসেন হাদিসের মূল মাতার আলাদা সনদ কাকে বলে রাবিদের নামকে সনদ হাদিসের সিলসিলা রাবিদের তবকা জালালউদ্দিন সুয়ুতি বলছেন এই সনদ সহ আমার 2 লক্ষ হাদিস মুখস্থ যেটা বললেন না 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ আজাত্তু আকসা মিনহু লাফিস্তু দু লক্ষ মুখস্থ করে বললেন আল্লাহ পাক যদি আমাকে আর একটা মুখস্থ করার সুযোগ করে দিতেন সেটাকে মুখস্থ করতাম জোরে বলেন না কে জালালউদ্দিন সুয়ুতি তিনি 1 তারিখে জোহরের নামাজ পড়ে খাতেমকে ডেকেছে খাতেম কি আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের বিরক্ত বোধ করছে নতুন জায়গা ভাই বুঝি না কি সব শোনে এরা পার্টি রসনে কি কিসের রসনে জানিনি ভাই আমার তো সব বলে হয় না ভাই আবার পার্টি ফাটি হয় না বুঝলেন না কথা গোপাল ভাড়ের গল্প হয় চট্টগ্রাম হবে কোরআন হাদিসের উপরই হবে শরীয়তের উপরে হবে ভাই উল্টো পাল্টা কথা হয় না হাসাতে ভাই বেশি পারি না আমি ভাই তাতে ভালো লাগে শুনবেন না লাগে পালালে কিছু করার নেই ভাই জোহরের নামাজ পড়ে খাদেমকে ডাকলে এদিকে আয় যে হুজু বলে একটা কথা বলবো কাউকে বলবি নি মরে লাগে বলে হুজু বলবো নি বলে আজকে আসরের নামাজ আল্লাহর কাওয়ায় গিয়ে পড়বো তুমি কি যাবে জোরে বলবেন না কখন বলছে জোহর বলবো যে আসর কাওয়ায় পড়বো যাবে ভাববেন না 5 টাকার কিতাবের লেখকের জীবনী বলছি মনে করবেন যার কিতাব সারা বিশ্বে চলে বিশ্বে বড় বড় আলেম দেখছেন সব তিনার কিতাব পড়ে তাফসীরে জালালাই কোন আলেম থাকলে বুঝতে পারবেন এত বড় দরজা আলেম করে তিনার জীবনী বলছি উজু করে খাদেম এসছে বলে আমার হাতটা ধর বলে সামনের দিকে 7 কদম আগিয়েছে হেঁটে হেঁটে
হেঁটে হেঁটে আগে বলে চোখ খোল, চোখ খুলে দেখছে আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন, সাত কদম হেঁটে গেছে, কাবার সামনে আছে। চলে বলেন আল্লাহ বাগের ওলি হাসাদে দালালুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বাগের কাবাটাকে তওয়াফ করেছিলেন। ও ভাই জামেরা হাজরে আসওয়াদে চুমা দিলেন, আবে জামজামটাকে পার করলেন, সাবা মারওয়া সাই করে আল্লাহ বাগের কাবাটাকে সামনে রেখে আসরে চারেগা নামাজটা আদা করে হুজুর খাদেমকে রেখেছিলেন। ও বাবা খাদেম চলো এবারে যাই বাড়ির দিকে ফিরে যাই, আল্লাহ বাগের ওলি হাসাদে জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে খাদেমকে ডাকলেন। ও বাবা খাদেম আমার হাতটাকে ধরো বাবা, হুজুরে হাতটাকে ধরেছিলেন, চোখটাকে বন্ধ করে সামনে দিকে সাতাশ কদম আগিয়ে চলো বাবা, সামনে দিকে সাতাশ কদম আগিয়ে গিয়েছিলেন। ও ভাই দাদা আল্লাহ বাগের ওলি হাসাদে জালালুদ্দিন সুয়ুতি হুজুর আমার কি জবাব দিয়েছিলেন। ও বাবা খানে চোখ দুদিকে খোলো বাবা, হুজুরে খানে চোখ দুদিকে খুলেছিলেন, চোখটা খোলার সাথে সাথে কি দেখেছিলেন, যেই কান কানে মানুষ আল্লাহ বাগের কাবাটাকে তওয়াফ করে ওই জায়গাতে ফিরে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। চিন্তা করেছে ৩৫ কদমে ঘুরিয়ে চলে এসেছে, জোরে বলেন ৩৫ পা আপ ডাউন হেঁটে গেছে, কাবা ঘুরিয়ে তওয়াফ করে ঘরে আছে। তানার কিতাবে দলিল দিচ্ছে, তিনি বলছে পাঁচটা রাত, একুশের রাত, তেইশের রাত, পঁচিশের রাত, সাতাশের রাত, ২৯ রাত, বেশিরভাগ মুফাসসিরিন হুজুরদের রায় হলো ২৭ রমজানের রাত। গুরুত্বপূর্ণ যে এক রাতে নামাজ পড়বেন, এক রাতে জিকির করবেন, এক রাতে ইবাদত করবেন, ১০০০ মাসের রাতে নামাজ হচ্ছ, জিকির হচ্ছ, ইবাদত হচ্ছ, আল্লাহ আরো সম্মানীয় করে দেবেন। জেনে বলবেন না, বলুন না আলহামদুলিল্লাহ। কার খাতিরে, কার খাতিরে? সেই রসুলকে মানে, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না। কথা ঠিক না বলবো, পাবেন নাজাত। কবরের সওয়াল কটা ভাই? কি কি সওয়াল বাবু? এই বাবু কথা বলতে নেই বাবু, বসো। কবরের সওয়াল কটা? কি কি সওয়াল? মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, মান নয় মা দীনুকা, মান রব্বুকা, তোমার রবকে, মান রব্বুকা, মান মানে কে, মা মানে কি, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, দিন কে নয় দিন কি হয়, ঠিক না বলগো, মা নবীকা, তোমার নবীকে, তিনটে সওয়াল, তাই তো? আমি বলে দিচ্ছি কবরে একটাই সওয়াল হবে, তিনটেরও হাদিস আছে, একটাও হাদিস আছে। বুখারী শরীফ তোলেন, গোটা বুখারী শরীফ খুঁজে দেখে লিখে যান, বুখারী শরীফের মধ্যে কবরের সওয়াল জবাব সম্পর্কে ৭টা হাদিস এনেছে, ৭টা হাদিস, তার মধ্যে একটা হাদিসে বলছে তিনটে সওয়াল, বাকি ৬টা হাদিসে বলছে একটাই সওয়াল। মান রব্বুকা হবে না, মা দীনুকা হবে না, দুটো সওয়াল হবে না, একটাই সওয়াল হবে। সওয়ালটা কি? রাসূলকে নে হাজির করা হবে, ফরিস্তারা দেখিয়ে বলবে মানে হাজার রিজাল ফিমা কুনতা, নবীর দিকে তাকিয়ে বলা হবে ইনিকে, এনার সম্পর্কে তোমার আকীদা কি, যে নবীকে চিনবে তার কবরে নাজাত, যে নবীকে চিনবে না কবরে নাজাত পাবে না, নবীকে চিনলে তবেই নাজাত। জোরে বলুন, নবীকে যদি ভালো না বাসতে পারে কবরে চিনবে, কথা বলেন না কেন? সেই নবীকে মানে, সেই নবীর মহব্বত হাসিল করে, যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন, যারা মেনেছেন তাদের থেকে জ্ঞান নেন। একবার দুরুস শরীফ পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, পৌঁছে গেছেন? হ্যাঁ, নাতে মুস্তাফা শুনকর রুহ জব মচলতি হে, নাতে মুস্তফা শুনকর
নাতে মুস্তাফা সুনকার রূহ জব মচলতি হে নাতে মুস্তাফা সুনকার রূহ জব মচলতি হে নাতে মুস্তাফা সুনকার রূহ জব মচলতি হে তো আশিকোঁ কে চেহরে সে আশিকোঁ কে চেহরে সে চাঁদনি নিকলতি হে আশিকোঁ কে চেহরে সে চাঁদনি নিকলতি হে নাতে মুস্তফা সুনকর আল্লাহুম্মা ওয়ালা আলে কে উনকে সদকে খাতে গে উনকে সদকে পিতে গে উনকে সদকে খাতে গে নজর আতে খাব কি দরিচে সে কাশ নজর আতে হসরাত মেরি দিদার হসরাত পেরো মলতি গে মেরি দিদার হসরাত পেরো মলতি গে নাতে মুস্তফা সুনকর রূহ জব মচলতি গে তো আশিকোঁ কে চেহরে সে চাঁদনি নিকলতি গে নাতে মুস্তফা সুনকর আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কে লফজে কোন কে জলবে মে মুস্তাফা কা জলওয়া রে লফজে কোন কে জলবে মে লফজে কোন কে জলবে মে মুস্তাফা কা জলওয়া রে কে লফজে কোন কে জলবে মে মুস্তাফা কা জলওয়া রে লফজে কোন কে জলবে মুস্তফাই মে নূরে মুস্তফাই মে কায়নাত ডলতি গে নূরে মুস্তফাই মে কায়নাত ডলতি গে নাতে মুস্তফা সুনকর রূহ জব মচলতি গে আশিকোঁ কে চেহরে সে চাঁদনি নিকলতি গে নাতে মুস্তফা সুনকর আল্লাহুম্মা সাল্লি আলা কি বলছেন
আমার ভাই যান নিকান আল্লাহ অসুবিধা নেই। মুরব্বিয়ানগণেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে, যে নবীকে মোহাব্বত করে, আল্লাহ পাক তার কিসমত থেকে বুলান করে দেন। কবি এটাই গজলে বললেন, জোরে বলবেন না, তো আশিকো কি চেহারে সে চাঁদিনি নিকালতি হ্যায়, জোরে বলুন না, জোরে বলুন না, তো নূরে মুস্তাফাই মে কায়নাত ঢলতি হ্যায়, জোরে বলবেন না, রাসূলুল্লাহর নূরে গোটা দুনিয়াটাই ঢলে গেছে, জোরে বলুন না, সেই নবীকে মানে মেনেছিলেন কারা, তানাদের দিকে শিক্ষা না, আমার রসুলকে মেনেছিলেন আল্লাহ পাকের ওলি, পেরা নবীর দস্তগীর গাউসুল আজাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমধানি ইমামে রব্বানি হযরতে বাবা আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, জিনাক আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম করে দিয়েছেন, জোরে বলবেন না। কি গো ওলিদের কথা বললে অসুবিধা নেই তো, দেখেন ভাই ভাই রাস্তা নাই ঘুরে এলো ভাই, অসুবিধা নেই, কেন কিছু কিছু আছে, ওলিদের গল্প করে রে, হাইদা কি কথা ঠিক না বলে হয়েছে, মানে এলিম কালাম নিয়ে আর কি করবে, খালি ওলিদেরই কথা বলে, বাবা কবতা পড়েছো, বা কবতা পড়েছো, দুদিন মসজিদে কি বড় আলেম হয়ে গেছে না, ওলিদের কথা বলে গল্প, ওলিদের কথাটা হচ্ছে খোদার কোরআন, জোরে বলবেন না, হ্যাঁ জোরে বলবেন না, হ্যাঁ কোরআন পড়েছেন, নামেই তো হাফেজ হয়েছেন, কপাতা ইয়াদ আছে আল্লাহ, কি গো হাফেজ সাহেব যে হুজুর ওখানে পড়েন না, মানে হুজুর ওখানে একটু কাঁচা পানা হুজুর, তাহলে ওখানে পড়েন, ওখানে হুজুর করে ফাঁকি দিয়েছিলাম, তা জিতা জিতা সীতা পড়, হাফেজ বলতে হুজুর শুনায় ফাতিহা পড়বো, দুট বুকা কুদা করে হাফেজ ওই ফাতিহা পড়বে, ফাতিহা তো ফোচকে ছিল পড়ে, অমন হাবে জেলার কেমন করবে, কোরআন শরীফ 15 পারা 16 পারা সুরায় কাহাফ 18 নম্বর সুরা, 15 পারা 16 পারা সুরায় কাফ 18 নম্বর সুরা খুলে রেখে দিকে যান, আল্লাহ পাক কোরআনে ওলিদের কথা আলোচনা করছেন, জোরে বলবেন না, কেমন আলোচনা করছেন, ঘরে কুকুর পুষেছেন, কুকুর বোঝেন তো, কুকুর বোঝেন না, কুকুর পুষেছেন, কুকুরটা কেমন করে বসে পাটা খেলিয়ে দিয়ে সকালে যদি গয়েশপুর বাজারে যদি বলেন লোকে আপনাকে পাগল বলবে না, বলবে না, পাগল হয়েছিস না কি রে, তো তোর কুকুর কেমন বসে আমরা শুনে কি করবো, কথা ঠিক না বলবো, কুকুরটা কেমন করে খায় বাজারে গিয়ে বলবে না, দেখ পাগল কর, কত ভালো কথা হচ্ছে, কুকুর খায় শোনা দিচ্ছে, বলবে না বলবে না, কথা বলেন না, আল্লাহর ওলি বান্দাতে করে একটা কুকুর ভালোবেসেছিল, তফসিরে কুর্তুবি তুলে দেখে লিখে যান, কুকুরটা ওলির পিছনে পিছনে যাচ্ছে, ওলি কোনো ঢিল তুলে কুকুরটাকে মারছে, কুকুরটা পিছনে দুটো পায়ে দিয়ে ভর দিয়ে সামনে দুটো পাকে আকাশের দিকে মুখটাকে করে কি বলেছিলেন, আল্লাহ আমাকে জবান দেন, আমি আপনার ওলি বান্দাদের সাথে একটু কথা বলবো, জোরে বলুন না, আল্লাহ কুকুরটাকে জবান দিলেন, মানুষের জবান, কুকুরটা ওলিতে করে বলছে, ও আল্লাহর ওলি বান্দান আমাকে মারছেন কেন, অলিলা বললেন তুমি কুকুর চিল্লাবে ভোগবে তাই তোমাকে মারছি, কুকুরটা কুকুরে মানুষের জবানে কি বলেছিল, ইন্নি উহিব্বু আউলিয়াল্লাহি ওয়াল সালিহিন, জোরে বলবেন না, আমি কুকুর হতে পারি ভোগনেওয়ালা কুকুর আমি নয়, কুকুর আমি হতে পারি ভোগনেওয়ালা নয়, আমি এমন কুকুর আল্লাহর ওলি বান্দাদের করে বড়টা বেশি ভালোবাসি, জোরে বলবেন না, জোরে বলবেন না, সে কুকুরটা কেমন করে বসতো সেটাও খোদা কোরআনে আয়াত করছে, জিরা আইনে বিল আসিফ, কুকুরটার সামনে দুটো পা এইভাবে বার করে বসে থাকছে, জোরে বলুন, কুকুরটাকে আল্লাহ কি বলে, এই আমার সৃষ্টিজীব কুকুর, তুই যখন আমার অলিতে করে ভালোই বসে ফেললি, মোহাব্বত যখন করেই ফেললি, আমি আল্লাহ আমার অলি বান্দাদের খাতিরে তোকে আমার অলিদের সাথে, তোকে কুকুর হিসাবে আমি অলিদের সাথে মিলিয়ে নিয়ে তোকে জান্নাতি করে দিলাম, জোরে বললেন না, কুকুর যদি অলিদে করে বেশে জান্নাত যেতে পারে, আমরা তো মানুষ অলিদে মহব্বত করে যেতে পারবো না, কি গো কথা বলেন না, কোরআন পড়েন না ভাই, কেন গোমরাই করছে, কেন লোককে গোমরা করছে, কোরআন হাদিসে কেন কোনো তৌহিদ ব্যাখ্যা করছে, যেটার উপরে এলেম নেই সেটা শিক্ষা দেবেন না, যেটার উপরে জ্ঞান নেই সেটা শিক্ষা দেবেন না, দুটো পয়সা হয়ে গেলে ভাববেন না, জানি ইসলামের মোড়ল হয়ে গেছে এটা ভাববেন না, পয়সার গরমে দিনকে কিনবেন, রেখে দিকে যান পয়সা, ক টাকা করেছেন আপনি, উসমান এমনি আফফানের মতন করতে পেরেছেন, যাকে রাসূলুল্লাহ উসমান গনি বলে ডেকেছিলেন, জোরে বলবেন না,
জানা দরবার রাসূলুল্লাহ একজন সাহাবীকে পাঠিয়েছিলেন সাহাবী মেয়ের বিয়ে রাসূল পাঠিয়েছেন উসমান ইবনে আফফান বললেন দাঁড়ান তিজারত থেকে ব্যবসা থেকে মাল আসছে 1000 উটের পিঠে মাল আসছে যেটা পছন্দ সেটা নিয়ে যাবেন জোরে বলবেন না দাঁড়িয়ে আছে ঘুরে ঘুরে দেখছে কোনটা ধরবো ধরেছে নেতাটাকে ধরেছে যে উট যেদিকে ঘোড়া যেদিকে উট যেদিকে যাবে 999 উট তার পিছনে পিছনে যাবে 50 টাকা মসজিদ দিয়ে বুক চচ্চর করছে 100 টাকা মিলাদে দুদিন কথা শোনাচ্ছে কদিন আর ঝেড়ে খাবি রে কথা ঠিক বলছি না ভুলো আছে 200 টাকা মাদ্রাসায় দিয়ে বুকে হাত বুলোচ্ছে কি হলো রে 200 টাকা চলে গেল উসমান ইবনে আফফান নবীর মহব্বত 1000 উট ধরেছে নেতাটাকে ম্যানেজার বলে হবে না বলে এটাই লব তুমি বল আর কি হুজুর বলেছে সেটা ইচ্ছা নেব তোমার কি হয়েছে তোমার মাল নাকি হযরত উসমান ইবনে আফফার কি জবাব দিয়েছিলেন ও বাবা মেরে দাও উনাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও 999 কানা কানুন আল্লাহ রাসূল যদি বলে দেয় আমি উসমান ইবনে আফফার সমস্ত সম্পত্তি খানা উনার গোলাম হয়ে উনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে আমি উসমান ইবনে আফফার আমাকে বাধ্য করতে হবে ধরে বলুন সুবহানাল্লাহ টাকা করেছে নবী বলেছে 1000টা উট সব দিয়ে দিয়েছে জোরে বলবেন না খালি উট নয় উটের পিঠে মাল বোঝায় দুটো পয়সা করে ইসলামের মূল হয়ে গেছে ফতোয়া আছে কলাই করে ফতোয়া এখন ভাই চায়ের দোকানে এত বড় ফতোয়া মৌলি সাহেব দেখাতে পাবেন না বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ আমিরকা দাইলামী কাশ্যাপ বাইজাবী দুখুল বাহান দুখুল মানি তাফসীর কাসির তাফসীর মারিফুল কুরআন তাফসীর দুরুল খাজিন তাফসীর মনজির এই সমস্ত কিতাবগুলো এই আলেমগুলো 15 বছর 17 বছর বুকে করে বয়ে বয়ে ভাই এই ফতোয়া জীবন শুনে চায়ের দোকানে যা ফতোয়া হচ্ছে কথা ঠিক না ভুল বলছি বা এই তো অবস্থা দুদিন বচকা মুচকি লিয়ে ঘটেছে খুব বড় আলেম হয়ে গেছে দুটো চটি বই পড়ে বড় আলেম বাপ রে বাপ ধারে যাওয়াই মুশকিল ও খালি ফতোয়া বলছে মানে ওলিদের গল্প করে রে ওলিদের গল্প করে রাসূলের হাদিস জোরে বলবেন না জোরে বলবেন না আল্লাহ বাগে নলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিছু একটা কিতাব লিখলেন যে কিতাবটা বুখারী শরীফ বলে খ্যাত ও ভাই জানেন কে ইমাম বুখারী আল্লাহ বাগে নলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কবর বনিয়ে খাদিজা করে নিয়ে কবরস্থানে দিকে জানাজা দোয়া করে নিয়ে কবরের মধ্যে রেখে দিয়ে তিন মোটা করে মাটি দেবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তানাতান উখরা তিন মোটা করে মাটি দেবেন ও ভাইরা হুজুরে জানাজার মুসল্লিরা লাশটাকে কবরের মধ্যে শুয়ে দেয় ওই কবরের মাটি মুটো 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 করে তুলে কবরের মধ্যে কেউ রাখে না ওই কবরের মাটি খানা মুটো 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 করে তুলে জামার খোঁচরের মধ্যে বনে নিচ্ছে কেউ জামা পকড়ের মধ্যে বনে হুজুরের কবরের মাটি চুরি করে যারা বাড়ির দিকে চলে যাচ্ছে কেন আল্লাহ বাগে রনি হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি থেকে দীর্ঘ নবীর সুগন্ধ ঘনা জাহির হয়ে গিয়েছিল ধরে বলুন সুবহানাল্লাহ মাটি চুরি করে পালাচ্ছে গয়েশ পরে হয় কবর মাটি চুরি করেন নাকি আপনারা পকেটে করে ঘরে বিলে আসেন কি গো ইমাম বুখারী মাটি পুরো কবর ফাঁকা করে ফেলেছে সেই বুখারী শরীফের সারা একটা বুখারী শরীফের 86 রকম সারা লেখা হয়েছে জোরে বলবেন না বুখারি একটা গাইডবুক 86 রকম একটা গাইডবুকের নাম হচ্ছে দাইলামী শরীফ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে লিখেছেন জিকরুল আউলিয়া ইতানজুরুর রহমান জোরে বলুন না যেখানে ওলিদের কথা হয় আল্লাহ খুশি হয়ে ওলিদের খাতিরে আল্লাহর রহমতটাকে নাজিল করে থাকেন জোরে বলুন না জোরে বলুন না নবী বলছে ওলিদের কথা বলে রহমত হয় কিছু ইমানচর মরি সাহেব গজিয়েছে এদের জানে কষ্ট হয় কি বুঝছেন ডাল মে কুছ কালা হ্যায় কথা ঠিক না ভুল বলছি আল্লাহর ওলি পেরা নবীর দেশ থেকে গৌসুল আজাম আল্লাহ কি নিয়ামত করলেন এবার ওলিদের কথা বললে অসুবিধা নেই তো কাদল দিয়ে দিয়েছি ভাই বেটা এবার আসলে আই কোরআন কার হাদিস কার আমার কেটে কি করবে কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যিনি কন্টিনিউ 17টা বছর প্রতিদিন একবার করে আল্লাহর কোরআনকে খতম করে গেছিলেন জোরে বলুন না প্রতিদিন একবার 17 বছর কে ইমাম বুখারী যিনি ইরাকে জঙ্গলে বসে ইবাদত করতে ওই জঙ্গলে গাছের পাতা পড়ে পড়ে হুজুরের শরীর ঢেকে যেত হুজুরের কোনো হোস থাকতো না
জোরে বলবেন না। আর মুসলমানের ছেলে মসজিদে নামাজ পড়ছে, মশাকে মেরেছে, এত জোর মেরেছে মশাটাকে, পাশের লোকটা ভয়েই নামাজ ছেড়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেছি? ইমাম বুখারী জেকের করলে গাছের পাতা পরে ঢেকে গেছে, কোনো খবর নেই। আর মুসলমানের ছেলে নামাজ পড়লে মশা মারলে পাশের লোক ভয়ে নামাজ ছেড়ে দেয়, ঠিক না ভুল বলছি? ইমাম বুখারী জেকে আজাদে বড় পীর জেকের করেন, ওই জঙ্গলে কাঠের কোন কাঠকুড়াতে এসে বড় পীরকে জেকের হার দেখে তারা কাঠকুড়ানো বন্ধ করে দিয়ে বড় পীরের পিছনে বসে বসে তারাও জেকের শুরু করে দিত, তারাও জেকের করে এক একটা বড় বড় দরজার আল্লাহ মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কে বুখারী? কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী, ইমাম হযরত বড় পীর যখন ওয়াজ করতেন বড় পীরের প্রতিটা মজলিসে 70,000 করে লোক বসে ওয়াজ শুনত। জোরে বলবেন না? জোরে হবে না? পাবেন কোথা? সাইয়্যিদু আলামিন নুবালা 20 খণ্ড আর বলবেন পৃষ্ঠা বলবেন খোঁজো এবার খুব চালাক হয়েছে। সাইয়্যিদু আলামিন নুবালা 20 খণ্ড করে দেখে লিখে যান, বড় পীর যখন ওয়াজ করতেন প্রতিটা মজলিসে 70,000 করে লোক বসে আসত। এটা জোরে বলুন না গো। বড় পীরের যুগে মাইক ছিল, যে মাইক ছিল তার কি করত? মাছি মারত নাকি বসে বসে কথা বলেন না? কি করত? কিতাবের মধ্যে এসেছে প্রথমের লোক বড় পীরের অষ্ট তত্ত্ব যে শুনতে পেতেন, 70,000 পিছনে যে বসে থাকতো সেও তত্ত্ব যে শুনতে পেতেন। কিছু হবে না? জোরে হবে না? এটাই হচ্ছে এলমে বাতিনি, এটাই হচ্ছে এলমে মারিফাত। মাইক নেই, কিচ্ছু নেই, 70,000 লোক বসে আছে, প্রথমের লোক যত জোর অস শুনতে 70,000 পিছনে সেও তত জোর শুনতে। কি নিয়ামত করলে আল্লাহ বড় পীরকে? বড় পীর হজ করছে 1 তারিখে, একটা শেরের ইমাম এসে বোঝে, শের বোঝেন না? শের হাওড়া জেলার লোক শের বোঝে না, খুব ভালো বোঝে। শেরের ইমাম এসে বসেছে আর একটা দড়ি এনেছে, দড়ি বড় পীর কটা শের বলবে আজকে গুনবো, 70,000 পিছনে বসেছে বড় পীর, একটা করে শের বলছে, একটা করে গিট দিচ্ছে, আর কেউ দেখে না ফেলে জামার তলে লুকিয়ে রাখছে, ঘরে গিয়ে পরে গুনবে, কেন হাতে করে গুনলে গুলিয়ে যাবে। বড় পীর শের বলছে গিট দিচ্ছে, কিতাবের মধ্যে এসে যে বড় পীর শের বলতে বলতে দাঁড়িয়ে পড়ে তার দিকে খেতাব করে বললেন, আনা ওহিল্লু ওয়ান তা তাকিদ, আনা ওহিল্লু ওয়ান তা তাকিদ, মে ইয়াহ ব্যাট কে গিট খোল রেখি হো, তুমি পিছে ব্যাট কে গিট দে রহে হো, আমি এখানে বসে বসে শেরের গিট গুলো খুলে দিচ্ছি, তুমি আবার বসে সেই শেরের গিট গুলো আবার লাগাচ্ছ। জোরে বলবেন না? তা হচ্ছে 70,000 পিছনে বড় পীর জানছে কি করে? নওয়াজবিল্লাহ বড় পীর কে আলিমুল গায়েব নাকি গো? কথা বলেন না? আকায়েদের কিতাব এসেছে নবীদের কাছে, আসে ওহী, ওলি আল্লাহ দেখাল আল্লাহ ইলহাম ইলকার মধ্যে জানিয়ে দেন। জোরে বলুন। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকু ফিরাশাত আল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, হাদিসটা যেহেতু যেই আমলের জন্য কাজ দেয়, আল্লাহ রাসূল বললেন তোমরা মুমিনদের থেকে তাকওয়া করো, মুমিনদের থেকে পরহেজ করো যারা আল্লাহ পাকের নূরের পর্দার মধ্য দিয়ে দেখতে পেয়ে যান। জোরে বলবেন না? জোরে বলবেন না? আল্লাহ পাকের ওলি তেনারে বিদসগির দসুল আজাম হাসাদে মরবি রাহমাতুল লাগেগে আল্লাহ পাক নিয়ামত করেছেন। শিষ্য বোনেরা আমি আব্দুল কাদের, আমার হৃদয়ে আমার অন্তরে আমার দিলে যখন আল্লাহ রসুলের জন্য মনটা গাদা গাদা করত, নবীর জন্য যখন চানটা গাদা গাদা করত, আমি আব্দুল কাদের সহ্য করতে পারতাম না, আমি আব্দুল কাদের সহ্য না করতে পেরে বাগদাদের জমিনে উঠে দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দতাম, আমি আব্দুল কাদেরের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার নসীব হয়ে যেত। ধরে বলো সুবহান, আর একটু ধরে বলো সুবহান। নবীর মহব্বত কথা ঠিক না ভুল গো ভাই? আমার আব্বা মতন নাকি গো? এদিকেও আছি ওদিকেও আছি, ঠিক না ভুল বলছি গো? মাছি কবকার গো ভাই, এ কথা বলেন না? মাছি কবকার, একটা কানা মাছি একটা মধু মাছি, কানা মাছি কোথা কোথা বসে বলেন তো, শুধু গুয়ে বসে কি চালাতেন, সব জায়গাতেই অলরাউন্ডার, ঠিক না ভুল? ও সব দেশের ভিসা কাটা আছে, যেখানে পাচ্ছে যাচ্ছে, মিষ্টিতে বসে যায়, পিসালে বসে, পায়খানা বসে, ঠিক না ভুল বলছি? আর মৌমাছি কোথা বসে, পায়খানা বসবে? আরে বলেন তো দেখি আমি আপনি কোন মাছি কি গো, মধুমাছি না কানা মাছি গো?
দাম আছে কিছু এই জলসায় বসে আবার গানে বসবে ঠিক বলছে ভুল বলেছে মিলাদে বসে তাসে বসবে জুয়াই বসবে মদে বসবে বাপ মারা মা মারা বউ পিতা হারাম খাওয়া গরিবের মান আত্মসৎকর রেখে দিয়া কি গো খোদাকে পাবেন না নবীকে পাবেন অত সহজ হয় না নিজে হাতে করে 90 লক্ষ কাফের কে নিজে হাতে কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন পীরের নাম কি হাজাতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ পীরের সোহবতে বসে আছে হিন্দুস্তানে বাদশাহ গরিব নওয়াজ হুজুর আমার আল্লাহ বাগের নামে সেকের কানা শুরু করে দিলেন আল্লাহ বাগের নামে জপ করা শুরু করে দিলেন আল্লাহ জেকের খানা বন্ধ করেছিলেন ও ভাই আল্লাহর অলি কি জবাব দিয়েছিলেন ও বাবা মঈনুদ্দিন একবার তুমি জমিনের দিকে তাকাও বাবা তুমি কি কিছু দেখতে পাও হিন্দুস্তানে বাদশাহ গরিব নওয়াজ কি জবাব দিয়েছিলেন ও আল্লাহ বাগের অলি ও আমার পীর মোর্শেদ আমি মঈনুদ্দিন কাল্লা বা অন্তরে চৌদা আল্লাহ দাগান সাততম জমিন পর্যন্ত দাবাতে লেগেছে জুড়ে হবে না ও বাবা মঈনুদ্দিন একবার তুমি আকাশের দিকে তাকাও বাবা তুমি কি কিছু দেখতে পাও হিন্দুস্তানে বাদশাহ গরিব নওয়াজ আল্লাহ ওরা চিক মেরে জবাব দিয়েছিলেন ও আল্লাহ বাগের অলি আমি মঈনুদ্দিন আল্লাহ বাগা অন্তরে চোখ দ্বারা আল্লাহ দ্বারা আর সে আদিমের নিচে পর্যন্ত আল্লাহ বাগ আমাকে দেখাতে লেগেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সেই গরিবে নওয়াজ কেমন খুশি করেছিলেন কে খাজা হুজুর কোন কিতাবে 15 বছর কোন কিতাবে 17 বছর নবীর দরবারে খেদমত করেছিলেন যদি বললেন না তিনি নবীর মহব্বতে এই হিন্দুস্তানের জমিন থেকে আল্লাহ রসুলের রওজারা জিয়ারাত করতে যাবেন যদি বলবেন কি গো কবর জিয়ারাত চলবে তো নাকি গো চলবে না আজকাল কিছু গজিয়েছে ইমান চোর এদের নাম দিয়ে 24 নম্বর আর ইমান চোর 24 নম্বর শর্ট ফর্ম বোঝেন না MTS শর্ট ফর্ম বোঝেন না আপনারা ফ্যাক্স লেখা থাকে না FAX এটাই কি মূল অক্ষর না আরো কিছু আছে কথা বলেন না ফ্যাসিলিটি অফ অটোমেটিক জিরক কথা বুঝলেন না কথা কিছু বুঝতে পারছেন না ATM তার মানে কি অটোমেটিক ট্রান্সফার মানে বুঝতে পারছেন না তাহলে এটা শর্ট ফর্ম আমি দিয়ে 24 নম্বর কত আর নাম ধরে বলবো অত মুখ খরচা করা যায় নাকি আর সময় আছে অত বলা 24 নম্বর মানে বুঝে নেবে ফতো আর বলে কবর জিয়া চলবে নি তাই নাকি ও বাবা কটা কিতাব পড়েছো মরি সাহেব বেশি পড়িনি তাহলে ফতোয়া দিচ্ছে কেন মুয়াজ্জিন গিরি করে যদি ফতোয়া দেবে তাহলে মুফতি কোনো কি করবে কথা ঠিক বলছি না ভুল বলছি গো মাদ্রাসা চৌকাট না পার হয়ে তুমি যদি ফতোয়া দাও তাহলে মাদ্রাসা আলেম গুলো আর কি করবে ঠিক না ভুল গো এরা কিতাব পড়ে নে বুখারী শরীফ তুলে দেখে লিখে দেন রাসূলুল্লাহ প্রতি বছর একটা দিন নির্ধারণ করেছিলেন যেই দিনে গজওয়াই উহুদ গজওয়াই বদর আছে মেরে সাহাবা হুজুরদের মাজার গুলো জিয়ারত করতে যেতেন জেনে বললেন না মিশকাত শরীফ বাবু জিয়ারাতুল কুবুর 154 পৃষ্ঠা বাংলা কিতাব নয় আরবি কিতাব
নফস কিতাব আরবি টু আরবি অরিজিনাল কিতাব মিশকাত শরীফ বাব জিয়ারাতুল কুবুর 124টা করে দেখে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন তুজিরুল কুবরা ফাইন্নাহু তুযাক্কুরুল মাউতা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি মরণের কথা স্মরণ আসবে। জোরে বলুন। আল্লাহ রাসূল বললেন মান যারা কবরি আবাইয়াহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গুফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। এই ছেলেরা দুনিয়ায় মাকে কাঁদিয়েছো, বাপকে কাঁদিয়েছো, মাপ চাইতে পারো না। মা বাপ মনে কষ্ট হলে কবরে চলে গেছে, জুম্মা দিন থেকে মাবের কবরে ধারে গিয়ে চোখে পানি ফেলে ফেলে দোয়া চাই গিয়ে যা আল্লাহ পাক তোদের করে ক্ষমা করে নিকাদে দলভক্ত করে নেবে। জোরে বলুন না গো। নবী বলছে কবর জিয়ারত কর, 5 টাকার কিতাবওয়ালা মরি সাহেবের কবর জিয়ারত কর। বেদা কি হলো, নবীর কথা মানল না, অস্বীকার করলো গো। 4 ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফরমাচ্ছেন পাবেন কোথা সুন্নিদের জবরদস্ত কিতাব, প্রতিটা কথা নোট করতে পারেন, প্রতিটা কথার পিছনে রেফারেন্স ছাড়া কথা হবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমার দরবারে ফুরফুরা শরীফের মহব্বতে মানুষ অসুবিধা নেই, কথা বুঝলেন না। মেরা ভাই কখন আসবে? ডেটটাই তো সমস্যা না, আসো এখন বাবা, ডেটটা কেন আসবে? হ্যাঁ তা কি করা হয়, কথা বুঝলেন না। মুকদ্দমায় স্বামী সুন্নিদের জবরদস্ত কিতাব খুলে রেখে লিখে যান। আর একটা কিতাব মানাকিবে ইমাম আবু হানিফা প্রথম খণ্ড 199 পৃষ্ঠা খুলে রেখে লিখে যান। ইমাম শাফি ফরমাচ্ছেন আমার যখন কোনো জিনিসের প্রয়োজন হতো ফিলিস্তিনের জমিন থেকে বাগদাদের জমিনে 3 দিন 3 রাত হেঁটে হেঁটে ইমামে আজম আবু হানিফার মাজারটা একটু জিয়ারত করতে যেতাম। জোরে বলবেন না। 4 ইমামের এক ইমামের কথা বলছি। বলে না ওরা কোরআন পড়েন, কোরআন থেকে ওসিলা দলিল দিয়েছি। কোরআন শরীফ বড় পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াত, কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াত খুলে দেখে লিখে যান। নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল ভাই, কথা বলেন না। নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। নবী ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলে জামাতে রক্ত লাগিয়ে বাপকে বললো ভাই কে বাগে খেয়েছে, ঠিক না বটিক গো? ওই জামালে বাপ কেঁদে কেঁদে দুটো চোখে কানা হয়ে গেছিলেন, ঠিক না বলগো? নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক এক সময় মিশরের আজিজ বানিয়েছিলেন। জোরে বলবেন না। বাদশা হলেন, ভাইরা সম্পদ চাইতে গেছিল, নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বার কথা বললেন কি খবর, আব্বার চোখে কানা হয়ে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম একটা কামিজ দিলেন, ইসহাবু বিকামিসিহি, এই জামাটা নিয়ে যান আব্বার কাছে, কোরআন বলছে আমি বলিনি, জামাটা আব্বার কাছে নিয়ে যান, আব্বার হাতে দেবেন, আব্বা জামাটাকে চোখে লাগাবে, আব্বার চোখ ফিরে পাবে। ধরে বলবেন না। চোখে দে লাগালেন, হুজুরের চোখে দে বোলালেন, আমার আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা রাসূলুল্লাহ কে নবী ইয়াকুব আলাইহিস সালামের চৌধুরীকে ফিরিয়ে দিয়েছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীরা ওসিলা মানল, এ 5 টাকার মলি সাহেব বলে ওসিলা মানা যাবে না, কিছু বুঝতে পারছেন কি? দাঁড়ি টুপি লেভেল দেখে কি হবে, লেভেল দেখে লাভ নেই, এই লেভেল রবীন্দ্র ঠাকুরের মুখে ছিল। এ টুপির লেভেল বলছেন, খ্রিস্টানদের পাদ্রি ফাদার গুনো টুপি বলে আজকাল দেখবেন, এবারে দাই মাঝে মাঝে জুব্বার লেভেল দেখাচ্ছেন, খ্রিস্টানদের ফাদার গুনো দেখেন এই পর্যন্ত জামা পরে, ঠিক না ভুল বলছি? পাগড়ি দেখাচ্ছেন পাঞ্জাবিদের দিয়ে দেখতে কত বড় বড় পাগড়ি, ঠিক না ভুল বলছি? রোজা দেখাচ্ছেন ইহুদি নাসারা তারাও রোজা রাখে, এখনো রাখে, কি হয়েছে? ও আমাকে দেখাবেন, রেখে দিকে যান, রেখে দাঁড়িয়ে দেখাচ্ছে, আর হুজি এক হাত দাঁড়িয়ে রেখে দেবেন, দাঁড়িয়ে দেখাচ্ছে, খবরদার পরিবর্তন। আল্লাহ বাকি বলি হিন্দুস্তানের বাসা গরিব নেওয়াজ, নবীকে কেমন বিয়া করেছিলেন, নবীকে কেমন মোহাব্বাত করেছিলেন, যিনি ইন্তেকাল হয়ে গেলেন জিনা খাদেমরা কি বলেছিলেন, হুসুরের লাশে গোসল দিই, সুন্দর কাবা বনি খাদিজা করে নি, জানাজার নামাজ আদা করা হলো। এবার কি করবেন, দোয়া করবেন না দাপন করবেন?
কথা বলেন না গো, দোয়া হবে না দাপন হবে গো। আজকাল কিছু গজিয়েছে তা বলে দোয়ার কোন দলিল নেই, দাদা খুজুর মন গড়া করেছে। এ মনে সব কথা কিতাব পড়েছে, কটা কিতাব পড়েছে, ফতোয়া মারছে, কিতাব পড়েছেন চোখে? ওই দাদা খুজুর মন গড়া দোয়া করেছে জামাজার পরে, নবী করেনে কোন কিতাবেও নেই, বিয়াদো এলেম নেই, কালাম নেই, ফুচকে মুরগি ধরে হাগার্য, ফুচকে কোথা খারে, আলেমগিরি দেখাচ্ছে আমাকে। পনেরোটা হাদিস শরীফ থেকে আমি তৈরি করতে পারি, পনেরোটা কিতাব থেকে। রসুল নিজে জামাজার পরে দাফনের আগে রসুল নিজে দোয়া করেছেন, জোরে বলবেন না, জোরে বলবেন না, দলিল নেই কেন বলছে? কটা কিতাব পড়েছেন? কিতাব চোখেই দেখেন, ও কি বুঝবি ফুচকে? নামে তো মুফতি লাগিয়েছে, ও মুফতি না মূর্তি আল্লাহ জানে, মুফতি লাগিয়েছে। একটা কিতাব থেকে দলিল দেবো, কিতাবটা ফুরফুরা সিলসিলা কিতাব নয়, যারা বেশি ফতোয়া দেয় তাদের বাপেদের কিতাব থেকে দেবো। জি হ্যাঁ, কিতাবের নাম ফতোয়াই দারুল উলুম দেওয়ান, ফুরফুরা সিলসিলা কিতাব গা, এই কথা বলেন না কেন? দেওয়ান দিদের কিতাব, ফতোয়াই দারুল উলুম দেওয়ান পঞ্চম খণ্ড 418 পৃষ্ঠা 18 নম্বর ফসল। নুকোচুরের কোন গল্প নেই, যা হবে খামাক লাগা, হে নুকোচুরি গল্প নেই, হিজিরের মতন ঘরের গল্প নয়, যা হবে ময়দানে হবে। ফতোয়া দারুল উলুম দেওয়ান পঞ্চম খণ্ড 418 পৃষ্ঠা 18 নম্বর ফজল সওয়াল করা হচ্ছে, বাদা জানাজা কবল দাফন ওলিয়ে মাইয়ত মুসল্লি সে কেহতে কে তুম লোক তিন তিন মর্তবা সূরা ইখলাস কো পড় কর উসকো সওয়াব মাইয়ত কো বখশ দেবে, এ হরজ হে ইয়া নাহি? জানাজার পরে দাফনের আগে তিনবার সূরা ইখলাস পড়ে তার দোয়া মাইয়ত কে পৌঁছে দাও, এটা চলবে না? চলবে না সওয়াল করা হলো, জবাব দেওয়া হচ্ছে দোয়ার মধ্যে কোনো অসুবিধা নাই। জানাজার পরে দাফনের আগে মাইয়তের জন্য যে সূরা ইখলাস পড়ে দোয়া করা হয় এটা জায়েজ, এটা চলবে? জোরে বলবেন না, জোরে বললেন না। তাহলে ও মৌলী সাহেব বললো দাদা হুজুর করেছে, কিছু বুঝতে পারছেন না? পাচ্ছে না, দেওবান্দিদের আলেমরা বলছে দোয়া চলবে, জোরে বলেন, বলে আমি দেওবান্দি। কেমন দেওবান্দিরা? তোদের পীরেদের কথাই শুনিস নি তোরা, কোন জাতের তোরা? ওই জাতের নয়, এ জাতের নয়, এরা হচ্ছে ওহাবি জাতির। জি হ্যাঁ, যারা হচ্ছে কাফের জাহান্নামী। জি হ্যাঁ, আল্লাহ বাকে বলি হিন্দুস্তানে বাসা করিবেন আবার, হুজুর আমার আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। কেমন নবীকে বিয়া করেছিলেন, কেমন নবীকে মহব্বত করেছিলেন, কেমন সুলকে ভালোবেসেছিলেন, আল্লাহ বাকের অলি হিন্দুস্তানে বাদশা গরিব নওয়াজ বাইন দিয়েছিস তুই আজমি রহমাতুল্লাহ রাইগে, আল্লাহ নবী রওজা কাছে দিয়ে গিয়ে দাঁড়ালেন, আল্লাহ নবী নূরে রওজা পাশে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাত আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাত আসসালামু আলাইকা ইয়া শাফিয়া মুজনাবিন ইয়া রহমাতান লিল আলামিন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর নূরে রওজা শরীফ থেকে কি আওয়াজ খানা বেশে 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 এসেছিল, ওয়ালাইকুম আসসালাম ইয়া মাশায়েখুল হিন্দ, ও হিন্দুস্তানের ইমাম, ও হিন্দুস্তানের বাদশাহ, আপনি আমি নবী আমাকে সালাম দিয়েছেন, আপনি আমি রসুল আমাকে সালাম দিয়েছেন, আমি রসুল আপনারও সালামে জবাবখানা নিয়ে নেন। খাজা হুজুর নবীকে সালাম দিলে নবীর দরবার থেকে উত্তর আসে, জোরে বলবেন না। আপনার আমার প্রিয় মুজাদ্দুদুর জামান হুজুরের একটা ভাই ছিলেন, হাওড়া জেলাতেই উলবেরিয়া শিয়া আছে, নাম হাজাদ হাজি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, এতটা খুদাকে খুশি করেছিলেন, নবীর মোহাম্মদ হাসিল করেছিলেন, যিনি পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে সাতবার আল্লাহর কাবা তওয়াফ করতে গেছিলেন, সাতবার কাবায় গেলেন, আল্লাহ কাবা তওয়াফ করে আল্লাহ কাবাকে জিয়ারত করে আল্লাহ পাকের ওলী হযরত গাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী রওজায় যখন যেতেন, আল্লাহ নবীকে যখন গিয়ে সালাম দিতেন, আল্লাহ নবী রওজা পাশে যখন গিয়ে দাঁড়াতেন, আল্লাহ নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়া মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। কিতাবের মধ্যে পাওয়া যায় নিজে গানে আল্লাহ নবী সালামের জবাব না শুনতে পেতে, জোরে বলুন সুবহান, শুধু সালামে জবাব দেন না, চামড়া চোখ
আল্লাহ রাসূলের সঙ্গে দিদার নসীব হয়ে যেত জয়ন সুবহান আল্লাহ নবী কি বলে দিতেন ও মওলানা সাহেব আপনি যখন বাংলা জমিনে ফিরে যাবেন আপনি যখন বাংলা জমিনে চলে যাবেন বাংলা জমিনে গিয়ে আপনার ভাই মওলানা আবু বকর সিদ্দিককে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে সালাম খানা জানিয়ে দেবে বলবেন না ও হযরত হাদিস আছেন আপনি আপনার ভাইকে জানিয়ে দেবেন তিনি যে কাজটা করেন তিনি যে কর্ম করেন এই কাজে লেগে থাকতে বলবেন আমি রাসূলুল্লাহ মওলানা আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাই জন্য বলুন সুবহান আর একটু জন্য বলুন সুবহান চিন্তা করে এসেছে ভাই এসে গেছে মাশাআল্লাহ এসে গেল দেরি হয় বল না আর একটু কি খুশি হলেন না বেজার হলেন মেয়েরা ভাই জানিসছেন তো তাহলে এই হলো পীরের ছেলে এলে এই খুশি হলে জোর হবে না নারে তুকবি মাশাআল্লাহ মাশাআল্লাহ মোটামুটি তাহলে কমলো সময় একটু ভেবেছিল তো পেরে গেল ভালো হয়েছে আর ভালো লাগে না ছেড়ে দেব কেঁদে বাঁচি পড়াতে পারলে বাঁচি কত বাজ করবো রেখে দূরে যেন শোনার মন নেই ছেড়ে দিই না কি হবে এমন করলে হবে কেন জোশ নেই কি রে বাবা টিটিনাস দিতে হবে নাকি টিটিনাস লাগবে চিঠি করে দি দান এই আপনার চণ্ডীতলা হসপিটালে চিঠি করে দিচ্ছি হ্যাঁ আমার কিছু লোক যাচ্ছে টিটিনাস বেশি করতে ডবল করতে জানে জানা শুকনে এই লতিয়া যদি এই হয় এই করে এই করছে ই ওকে ঘুমিয়ে ধাক্কা মারে ও ওকে মারে আর ভালো লাগে না আমার ভাই যার নিকার আল্লাহ নবীর মোহাব্বত হাসিল করে আল্লাহ পাক যার রসুলকে ভালোবেসে জানা দেয় ইজ্জত রেখে আল্লাহ বুলান করে দিয়েছেন জোরে বলবেন না কিছু কিছু আমার আছে ইয়া ভাই দাদা হুজুর করছিস খাজা হুজুর করছ বড় পীর বড় পীর করছ কে আমাকে কাজ দেবে বলে না বলে না মানে পুরপুরে তিন দিন কেন গেছিলি কি হলো চিমটি কেটে বলে কথা ঠিকই বলছি না ভুল বলছি এরা কিতাব পড়ে নে আল্লাহর কোরআন বলছে ফুরফুরা দাদা হুজুর কি আমাকে কাজ দেবে জোরে হবে না জোরে হবে না ও কি বোঝে পাঁচ টাকার মলি সাহেব ও কোরআনে মানে বোঝে হাফেজ হয়েছে মানে বলুক না দেখি পর মানে আমি তো হাফেজ হুজুর তা ফতোয়া দিচ্ছিস কেন কি জ্বালাতন কান্না ভালো লাগে ক জায়গায় ওষুধ দেবো 250 মলম তো 250 গোটা শরীরেই দাঁত ক জায়গায় লাগাবো ভাই দাঁত দেখ না হতে হতে শেষ কটা দাঁত সারাবো ভাই আর ভালো লাগে না এখানে এই ফেঁচাং ওখানে ওই নবীন নুন নয় নবী মাটি নবী আমাদের মতন এই হলো ফেঁচাং আবার মিলাদ দে কি হবে আবার বলে ওলি কাজ দেবে না কবর জাত দেবে না এই হবে না ইমাম মানা যাবে না গুষ্টির ঠ্যাং এই হবে না ওই হবে না খালি এই করছে কিছু কিছু গজিজ বলে ইমাম মানা যাবে না বলে না কোরআন বলছে ইমাম মানতে উবারে ইমাম মানবে না কোরআন শরীফ সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত আল্লাহর কোরআন বলে দিচ্ছে ইয়া মানাদু ও কুল্লা উনাসেন বি ইমামিহি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের ইমাম সহ তুলে দাঁড় করাবেন জোরে বলবেন না কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকেরা দ্বিতীয় নম্বর সূরা 124 নম্বর আয়াত খুলে দেখে লিখে দেন আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খুশি হয়ে বললেন আমি আল্লাহ তোমাকে মানুষের জন্য ইমাম করে দিলাম জোরে বলবেন না নবী ইব্রাহিম বলে আল্লাহ শুধু আমাকে ইমাম করলেন না আমার আওলাদদের মধ্যে ইমাম হবে কলা আমিন জুরিয়াতি না আল্লাহ আওলাদদের মধ্যে হবে না আল্লাহর কোরআন বলছে কলা লা ইয়ানালু লি আহাদি যালিমিন যারা জালেম হবে তাদের কোনো ইমাম হবে না আমার জালেম না কি গো এই কথা বলেন না যেহেতু আমরা জালিম নাই তাই আল্লাহ আমাদের জন্য ইমাম করে দিয়েছে জোরে বলবেন না আসেন একটু ওলিদের কাজ কি আমাদের দেবে কি ভাই কি আসেন এখানে নাকি 15 মিনিট পরে আনলে হবে কালাম ভাই 15 মিনিট পরে আনলে হবে অসুবিধা নেই কোর্স কমপ্লিট করে ফেলো ইনশাল্লাহ সব ডোজের ব্যাপার তো বুঝেন না কিয়ামত ওলিরা কাজ দেবে কি দেবে না কোরআন কি বলছে হাদিস কি বলছে কিন্তু বলবো ভাই এই কথা বলো না বলবো না ছেড়ে দেবো এসএসসি যখন বলেই যায় ডোজটা দিয়েই যায় নাকি আনকমপ্লিট হয়ে যাবে এই কাজ করবে না তাহলে ওষুধ রোগ সারবে না সবই রোগ সারানো হয়েছে মোটামুটি টিকটিক করে এইটাই কাজ বাকি রয়ে গেছে এরা বলে ওলি মেনে কি রে তো দাদা হুজুর করছে কি আমাদের পার করবে
আল্লাহ দাদা খুদির কে পার করার জন্যই পাঠিয়েছেন। জোরে বলবেন না, জি হ্যাঁ। কুরআন বলছে, কুরআন শরীফ চব্বিশ পারা সুরা সুখরুব তেতাল্লিশ নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়াত। কুরআন শরীফ চব্বিশ পারা সুরা সুখরুব সাতষট্টি নম্বর আয়াত তেতাল্লিশ নম্বর সুরা খুলে দেখে দেখে যান। আল্লাহর কুরআন বলছে, ইয়াওমানাদ ও কুল্লা উনাসিন বে ইমাম। আল্লাহর কুরআন বলছে, আলাখিল্লাহু ইয়াওমাইজিন বাদাহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। জোরে বল, জোরে বলবেন না। কিয়ামতের ময়দানেতে, মাহশারের ময়দানেতে আল্লাহ পাকের কুরআন জানিয়ে দিচ্ছেন, ওরে আমার বান্দা বন্দী, কিয়ামতের ময়দানেতে কেউ কাউকে চিনতে পারবে নাই। ও ভাই কেরাম, যে কিয়ামতের ময়দানেতে নাকি মাথার আঘাত উঁচুতে সূর্য ওখানে নেমে আসবে, সূর্যের বারোটা মুখে খুলে দেওয়া পাবে, সূর্যের তাপে জমিন খারাপ হয়ে রাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে বান্দা বন্দিরে মাথা ঘনু গুলি বুনে বুনে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো মুখ দিয়ে থমা থমা হয়ে আল্লাহ পাক জমিনের মধ্যে পড়তে থাকবে। যে কিয়ামতের ময়দানে যেহোবাটা বার হয়ে নাভিতে ঢেকে যাবে, যে কিয়ামতের ময়দানে কি মহিলা কি পুরুষ একসঙ্গে অনন্য অবস্থায় বিচার হবে, ল্যাংটা অবস্থায় বিচার হবে, তারই নাম হবে কিয়ামত। যে কিয়ামতের ময়দানে ছেলে বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ও ভাই জানেরা, আল্লাহ পাকের কুরআন কি জানিয়ে দিচ্ছে, ওরে আমার বান্দা বন্দি করেরা, দুনিয়া জমিনে তোরা আমার অলি বান্দানে গুনে মেনেছিস, অলি বান্দানের মহব্বত খারাপ গুনেছিস, অলি বান্দানের প্রিয়া গুনেছিস। কিয়ামতের ময়দানে কেউ তোদের কাঁধে থাকবে না, কেউ তোদের বন্ধু হবে না। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার অলি বান্দা গুনেরা তোদের বন্ধু হিসাবে থেকে যাবে। জোরে বলবেন না, কুরআন বলছে কাজ দেবে, ইবালে মেনে কি করবে? হাদিসে আসেন পাবেন কোথা, তাবরানী মুআযযিমুল কাবীর, হাইশামি মাজনাউ যাবায়েদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরুল কিতাব, তাফসীরুল কুরআনুল আযীম, তিনটে কিতাব। হাদিসের রাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী। হাদিসটা কি, আল্লাহ রাসূল বললেন, ইন্না রাব্বি ওয়াদানি মিন উম্মতি 70 আলফ লা ইউহাসিবুন। জোরে বলবেন, আর কি জোরে বলবেন না, খুব মজার হাদিস, কাজ দেবে, জোরে বলেন। এই হয় যত বইতে আসতে হয় মানে বলবো না, জোরে বলবেন না, জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমি নবী আমার কাছে ওয়াদা করে নিয়েছে আমার উম্মাদের মধ্যে 70,000 উম্মাদ কাল্লা বিনা হিসাবে নাজাত দেবে। এই আমাদের লাভ হলো গায়ে তো ওলিরা 70,000, আমরা কি করবো? আলামিন নূর আলা মানাবিরিল লুলু, যাদের বসার জায়গাটা মতির মেম্বার হবে, যাদের মুখটা নূর হবে, জোরে বলবেন না। হাদিসে লিখছে 14 দিনের পূর্ণিমা চাঁদের মতন হবে, জোরে বলেন না। রাসূল আরো মুচকে হাসছেন, সাহাবারা বলে, হুজুর আরো কিছু বাত আছে মনে হয়, হাসছে। রাসূল বলেন, আছে। নবী হেসে হেসে বললেন, মা কুল্লি আলফিন সাবউনা আলফান। জোরে বলেন, প্রথমে যে রাসূল বললেন 70,000, রাসূল পরে বলছেন প্রথমে 70,000, প্রতি হাজারের সাথে এক এক হাজারের সাথে আল্লাহ আরো 70,000 করে আল্লাহ বিনা হিসাবে বল করবেন, জোরে বলেন না। প্রথমে 70,000 মুহাদ্দিসিন লিখছেন আল্লাহর অলি হবে, পরে 70,000 হবে অলিদের পাগল, জোরে বলবেন না। কাজ নেই বললেন, হাদিস তো বলছে কাজ দিচ্ছে, আপনি কোথায় পেলেন কাজ নেই? কুরআন বলছে, কুরআন শুধু 15 পারা 16 পারা সুরায় কাফ 18 নম্বর সুরা 28 নম্বর আয়াত আল্লাহর কুরআন বলল, ওয়াসবির নাফসাকা মা আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল ইশ ইউরিদুনা ওয়াজহু। ওলিদের কাছে বসলে কি লাভ, কুরআন বলে দিচ্ছে আল্লাহ, কুরআন হাদিসে সব পর্দা তুলে দিয়েছেন, জোরে বলুন। আলেমের এলেমের কমজোরির জন্য বলতে পারেন, ভাববেন না, নেই ভাববেন না। আল্লাহ রাসূল কুরআন বলছে, কুরআন শরীফ 15 পারা 16 পারা সুরায় কাফ 18 নম্বর সুরা 28 নম্বর আয়াত বলে দিচ্ছে, আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে, তোরা দুনিয়ায় আমার ওলি বান্দাদের সোহবতে বস। কারা ওলি? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমার জিকিরেই মশগুল থাকে, জোরে বললেন না। তাদের দরবারে গিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে থাক, তাদের কাছ থেকে যাবিনি, তাদের কাছ থেকে সরবিনি, তাদের কাছেই বসে থাক,
তাদের কাছ থেকে সরে গেলে দুনিয়ার গুমরাহির মধ্যে ডুবে যাবে। কোরআন বলছে ওলিদের কাছে বসে দেখো আল্লাহর রহমত, জোরে বলবেন না। কোরআন শরীফ 15 পারা 16 পারা সুরায় কাফ 18 নম্বর সুরা 17 নম্বর আয়াত আল্লাহর কোরআন আরো বলে দিচ্ছে ওলি মারা যাবে কি যাবে না। কোরআন বলছে আমি বলিনি, কোরআন বলছে যাকে আমি আল্লাহ হেদায়েত দিই সেই হেদায়েত পায়, যে গুমরা হয়ে যায় সে কোনোদিন আমার ওলি বান্দাকে মোর্শেদ পীর হিসাবে পাবে না। একটা পীরকে হাক্কানি পীরকে পাওয়া কোরআনের ভাষায় এটা হচ্ছে হেদায়েত। আর হাক্কানি পীরকে পীর হিসাবে না পাওয়া এটা হচ্ছে গুমরাহি। আমি বলিনি, খোদার কোরআন বলেছে। ওলি মেনে লাভ আছে না নেই? জোরে বলেন না। কায়মতের ময়দানেতে আল্লাহ পাক নিজে বিচারক হবেন। হাদিসটা পাবেন কোথা? বুখারীতে পাবেন, নাসাই পাবেন, তিরমিজি পাবেন, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল পাবেন, জামি ও সাগিরের মধ্যে পাবেন, সৈয়দ নে হিব্বানের মধ্যে পাবেন। কটা কিতাব বল ভাই? অনেক কিতাব হবে, 6-7-8-10টা কিতাব হয়ে যাবে। বুখারী, নাসাই, তিরমিজি, তিনটে মূল সিয়াসিত্তার কিতাব শুনে রেখে দেন, আসুন তাহলে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বিচারক হবেন। যেদিন যাবেন আল্লাহ পাকের নাম পাবেন, ইয়া আল্লাহ দুনিয়া কাহান, ও বাইরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক নিজে হাতে বিচার নেবেন, আল্লাহ পাক নিজে হাতে হিসাব নেবেন, বিচারখানা হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশে আযীমে নিজে কিছু আল্লাহ পাক বান্দা দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ পাক তাদের করে বলবেন, ও আমার বান্দা গণেরা কি করে তোমরা, কেন তোমরা কি জাহান্নামে কি জান্নাতে, কোন জায়গায় তোমাদের হয়েছে, বান্দারা কি জবাব দেবেন, আল্লাহ আমাদের জায়গা করা আপনার জান্নাতে গুণ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাকি বলে দেবেন, ও আমার বান্দা বোনেরা চলে যা চলে যা চলে যা, আমার বেহেশতের মধ্যে চলে যা। আল্লাহ বাকি ওলি বান্দা কি জবাব দেবেন, ও রব্বি আল্লাহ বা আমরা বেহেশতের দিকে যাব নাই। কেন কেন যাবেন? কানে সল্লু না মানা হাদিস বলছি, কানু সোমু না মান হাদিসে রাবি হাজার আবু রায়রা, কানু ইহজু না মানা, কানু আমালু না মানা, কানু সমু না মানা। আল্লাহ আমাদের কিছু মুরিদ আছে যেন আমাদের সঙ্গে নামাজ পড়ত, জোরে বলেন, আমাদের সঙ্গে রোজা রাখতো, আমাদের সঙ্গে হজ করতে গিয়েছিল, আমাদের সোহবত বসে নেক আমল করত। আল্লাহ তারা জাহান্নামায় পড়ে আছে, আল্লাহ আমরা জান্নাতে যাব নি। আল্লাহ জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক ওই সমস্ত অলিদের করে কি বলে দেবেন, ও আমার অলি বান্দা বোনেরা তোমরা কি তাদের করে চেনো? আল্লাহ রবি বান্দা জবাব দেবেন, ও রব্বি আল্লাহ পাক আমরা তাদের করে চিনি। আল্লাহ পাক জানিয়ে দেবেন, ইজহাবু ফাআনকুম মান আরাফতা মিনহু, ইজহাবু ফাআখিযু মান আরাফতা মিনহু, ও আমার বান্দা গণেরা জান যা চলে যা চলে যান, জাহান্নামের মধ্যে চলে যান। যাকে 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 চিনতে পারবে তাকে তাকে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার বেহেশতের মধ্যে চলে যান। জোরে বলবেন না, ইজহাবু ফাকরিজু মান আরাফতা মিনহু, ইজহাবু জান ফাকরিজু বার করেন মান আরাফতা মিনহু, যাকে যাকে চিনবেন তাকে তাকে বার করে বেহেশতে। জোরে বলবেন না, জোরে বলবেন না। 5 টাকার মনির সাহেব ফতোয়া দিল ওলি মেনে লাভ নেই, বুখারী শরীফ বলছে ওলি মারলে কিয়ামতে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলবেন না, সেই ওলিদের মানে। তাহলে কি আগুল চষানো পীরকে মারবেন নাকি, কবর সেজদা কবর পূজা হাজত মান্নত করানো পীরকে মারবেন নাকি? না না না, ও পীরকে মারলে হবে, হাক্কানি শরিয়তে পীরকে মানে, দুনিয়ায় কাজ দেবে কিয়ামতও কাজ দেবে। জোরে বলুন, সেই পীরকে মানে, আমরা সেই সিলসিলার মানুষ, কথা ঠিক না বলবো, সেই মতদর্শী মানুষ, রুহুল্লাহ শরীফে মুজাদ্দুদ্জামান হুজুরকে মানি আমরা। আল্লাহ পাক হুজুরকে কি নিয়ামত করলেন, আল্লাহ হুজুরকে কি মাকাম দিলেন। আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দুদ্জামান হুজুরের সিলসিলার পর কায়েম রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা اللهم صل على مختار كائنات سام داتا کوئی نہیں میرے رسول پاک جیسا کوئی نہیں میرے رسول پاک جیسا کوئی نہیں
मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चांदने चेहरा हुजूर का, जिस वक्त देखा चांदने चेहरा हुजूर का, वो देखते ही हो गए सैदा हुजूर का, वो देखते ही हो गए सैदा हुजूर का। कहने लगा, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा दिल मांगे मेरे आका ने झोली को भर दिया, दिल मांगे मेरे आका ने झोली को भर दिया, मंगता जो आया मांगने सुल्तान कर दिया, मंगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली दरे, खाली दरे की आपसे लौटा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा बंद कर दें, एक कोटा अपनी एक कोटा उन मनुष्य ने हाथ दिए मरते ना, एक कोटा हाथ दिए ना उन मनुष्य ने हाथ दिए। अलाले আমার ভাই যার নিকার আল্লাহ আমাদের মুরুব্বী আঙ্গনেরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা ভালো হন, ভালো হবার চেষ্টা করে, পরিবর্তন হন, পরিবর্তন হবার চেষ্টা করে। যারা আল্লাহকে মেনেছেন, নবীকে মহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন। আপনার আমার পীর মুজাদ্দুদুজ জামান কুতুব আলম আমির শরিয়াত মুইয়ে সুন্না মাহিয়াল বিদা হযরত আল্লামা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহকে মেনেছিলেন, কেমন নবীকে মহাব্বত করেছিলেন একবার কি দেখে যে দাদা হুজুর কে পীর বলে মেনেছে, দাদা পীর কে চেনেন, যে মুজাদ্দুদুজ জামান কে চেনেন, আল্লাহ কি মাকাম দিলেন, যিনি এক তারিখে মদিনা শরীফের জমিনে গেলে, মক্কা জমিনে গেলে হজ করতে, শাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদির বাদশাকে খবে খবে কি বলেছিলেন, ও সৌদির বাদশা, সৌদির রাজা, বাংলা জমিন থেকে আমি রাসূলুল্লাহ আমার মেহমান, আমার আবু বকর এসেছেন, জোরে বলবেন না, আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার মেহমান, সে আমাকে ভালোবাসে, সারা রাত জেগে জেগে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদে, আমার আবু বকর কে আমি রাসূল, আমার মাজার মুকদ্দাসের দরওয়াজা খুলে আমার আবু বকর কে ভিতরে প্রবেশ করে দিবেন, জোরে বলবেন না, সেই দাদা হুজুর কে পীর বলে মেনেছে। বলে ফুরফুরে আর লোক যাবে নে রে, আর দাদা হুজুরের মাজার লোকের চাবে পাঁচই ভেঙে যাচ্ছে, ঠিক না ভুল, বলে ফুরফুরাই যায়, যত পিছনে লাগবে তত ফুরফুরাই লোক বাড়বে, জোরে বলবে, জোরে বলবে না, কেন জবান আল্লাহ কবুল করে নিয়েছে, জোরে বলবেন না। মুজাদ্দুদুজ জামান হুজুরের একজন খলিফা ছিলেন, মেদিনীপুর টাউনে শিয়া আছে, নাম কি, হাজাতে হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেন, কিতাবের নাম কি, সাবানে উমরি, আরবি ফার্সি উর্দু তিনটে ভাষায় লিখেছেন, হযরত আব্দুল মাবুদ ফরমাতে লিখেছেন,
আব্দুল মাবুদ হুজুরের আব্বার পীরের কাছে হুজুর যেতেন, আব্বার পীরকে বলতেন হুজুর আমাকে মুরিদ করলা, আব্বা পীর মুরিদ করেনে, মরণের আগে বললেন মুরিদ হব না, তোমার মুরিদের এটা ফুরফুরান আবু বকর সিদ্দিকের হাতে লেখা আছে, জোরে বলুন না। আব্বা পীর ইন্তেকাল হলে মাটি মঞ্জুর করে ফুরফুরা শরীফে আসলেন, দাদা হুজুরকে দেখে ঠিক পছন্দ হল না, এই বাবু চুপ কর, ও আল্লাহ গো, বুড়ো গুনো ঘুমোতে যুবক গুনো ঠিক জেগে আছে, ঘুমো না বাপ, ঘুমো 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 সিন্নি দেবো ডবল প্যাকেট ঘুমো, কি জ্বালা জ্বালা জ্বালা, যুবক গুনো টলছি না ঘুমোয় না কেন, ওই ঘুম ঘুমিয়ে দেবো দাদা হুজুর কিবলাকে দেখে আব্দুল মাবুদ হুজুরের মনে পছন্দ হলো, এই লোকটার হাতে বায়াত হবে, চলে গেছে আল্লাহ বাগের নবী হযরত আব্দুল মাবুদ করাতে গেছেন, আমি আব্দুল মাবুদ পানিতে চলে আসলাম, ও বাইদুল্লাহ হযরত আব্দুল মাবুদ করাতে গেছেন, আমি আব্দুল মাবুদ পানিতে ঘুমিয়ে পড়লাম, গভীর রাতে আমি আব্দুল মাবুদ স্বপ্ন দেখতে নেগেছি, খোয়াব দেখতে নেগেছি, কি খোয়াব দেখতে নেগেছি, আমি আব্দুল মাবুদ জানো ফুরফুরাশ নেবে তিনের আর চালান পাশে দাঁড়িয়ে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আব্দুল মাবুদ নাকি ফুরফুরাশ নেবে তিনের আর চালা কারা নূর আর নূর আলো আলোকিত হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আব্দুল মাবুদ দরওয়াজাতে নেগেছেন, আমি আব্দুল মাবুদ ভেতরের দিকে আগিয়ে গেলাম, কিসের এত জ্যোতি কিসের এত আলো কিসের এত নূর, আমি আব্দুল মাহমুদ গিয়ে কি দেখেছিলাম, আমি আব্দুল মাহমুদ গিয়ে দেখেছিলাম ওই ফুরফুরা শরীফে তিনের আটার নিচে নিম্মা শরীফে বলে কুরসি মুবারকে আল্লাহ নবী স্বয়ং তিনি নিজে বসে আছে, জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, ও মাই গড, আল্লাহ নবী সামনে দেখতা মুকুট রাখা আছে, আব্দুল মাহবুব ফরমাতে লেগেছেন, আমি আব্দুল মাহবুব শুনতে লাগলাম, আল্লাহ নবী তারা নূরের জামাত মনে দিলেন, এই জামানে কি সাদ আজম কো মেরে পাস লাও, এই জামান আলেমদের নেতা থাকে, আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির করো, আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে আসো, আমি আব্দুল মাহবুব মনে মনে করেছিলাম কে আলেমের নেতা কে আলেমের সরদার, আল্লাহ নবী বলেন তার হাতে দামি মুড়ি রব, তার হাতে দামি বায়াত পাব, আলেমের নেতা ডাকে আলেমের সরদার ডাকে, আমি আব্দুল মাহবুব তাকিয়ে রইলাম, আমি আব্দুল মাহবুব কি দেখেছিলাম, একদিকের হাত কারা আল্লাহ বাগের অলি আমার পূর্বপুরুষ জানার নামে মেরনা পড়তেলা আজাদে হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, অপরদিকের হাত কারা আপনার আমার পীর মুজাদ্দুদুজ জামানের পীর কলকাতা শহরে মানিকতলা শিয়াদে আল্লাহ বাগের অলি হযরতে সিফাতে আলি ওয়াইসি আদলা নবীকে বিয়া করেছিলেন, যখনই মনে মনে করতেন আল্লাহ নবীকে দেখবেন আল্লাহ নবী দিলান মসজিদ হয়ে যেত, জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান, দুজনে দুদিকে হাত খাড়া ধরে ধরে আপনার আমার পীরকে মাঝখানে গুনে নি হেঁটে গেটে গেটে গেলে আল্লাহ নবী সামনে দেখিয়ে দাঁড়ালেন, আপনার আমার নয় নয় নবী দয়া নবী হুজুর আমার নূরের মুকুট খানা নূরের বাদে আব্দুল মাহবুদ বলে তারপরে গিয়ে হুজুরের কাছে মুহিত হয়েছে, আগে হয়নি, নবীর তরফ থেকে ইশারা হচ্ছে আব্দুল মাহবুদ তুমি আবু বাক্কারকে ছোট করো, আবু বাক্কারের মাথায় আমি রসুল মুকুট পরিয়ে দিয়েছি, জোরে বলবেন না, সেই সিলসিলা মানুষ কে মানল না বললাম দেখব, আমি আমার নীতির জায়গায় মজবুত থাকবো, ঠিক না ভুল বলছি, ভালো লাগে মানবে না লাগে মানবেন, নিজের খাল কেটে কুমির নিজে ডেকে আনবে দামি কি বলে মানতে হবে না, দাদা হুজুরকে যদি গয়েস পর কি নামের লোক কেউ না মানে দাদা হুজুরের বয়ে গেছে, কথা ঠিক না ভুল, দাদা হুজুরকে তো আমার আল্লাহ কবুল করেছে, তোরে বলবেন না, নবীকে যদি গোটা পৃথিবীর লোক নবী বলে কেউ না মানে অসুবিধা আছে নাকি, আল্লাহকে যদি আল্লাহ বলে না মানে অসুবিধা আছে, নবী যখন কলেমার দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে একা বসে বসে কাঁদছে, কেউ যখন উদ্বাস সাহিব আসিব আবু জেহেল আবু লাহাব উমাইয়া হিন্দ আবু সুফিয়া, কেউ যখন মনে নবী বসে কাঁদছে আল্লাহ নবী কি বলে হাবিব আপনি কাঁদছেন কেন, আল্লাহ নবী কেনে কেনে দাওয়া দিয়েছিলেন ও রবি আল্লাহ বা রাসূলুল্লাহ মা গুনবা মানে না সেইবা মানে না শিবা মানে না
জেগের মানে না আবু তাহাব মানে না উতবা শিবা শাইব আবু জেগের আবু নাগাম উমাইয়া জিন্দা মানে না আল্লাহ পাক কাদের কাছে কি আমি নবী কলেমা দাওয়াত না দেব কাদের কাছে কি আমি রাসূলুল্লাহ দিনে দাওয়াত দেব এরা তো তো মানে না ও ভাই করে আল্লাহ পাক জানিয়েছিলেন ও আমার উতবা আমি আল্লাহ আমাকে মানুকা না মানু শাইবা মানুকা না মানু শিবা মানুকা না মানু আবু জেগের মানুকা না মানু আবু নাগা মানুকা না মানু হিন্দা মানুকা না মানু উমাইয়া মানুকা না মানু ও আমার রবি আপনি তো আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে ও আমার হাবিবে পেয়ারা উতবা আপনাকে নবী বলে মানু কার না মানু শাইবা নবী বলে মানু কার না মানু শিবা মানু কার না মানু হিন্দা মানু কার না মানু উমাইয়া মানু কার না মানু ও আমার নবী আমি আল্লাহ পাক তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আরে আলো জোরে বলুন সুবহানাল্লাহ কে মানলো না মানলো আল্লাহ তো মেনে নিয়েছে আল্লাহ তো পুরপুরা মুজাদুদু জামানকে কবুল করে নিয়েছেন জোরে বলবেন না জোরে বলবেন না মেনেছেন মানার মতন মানবেন ধরেছেন ধরার মতন ধরবেন মুক্তাসার কল্লার ভাইজান আসবেন দোয়া রাখবেন আমিও দোয়া রাখি আল্লাহ পাক আবারও কোন সেই মৌকা দিলে ভাবলাম এক ঘন্টা বাস করব এত হুজুর পাঁচটা হুজুর ও বাবা হুজুর হুজুরে ছয়টা পাঁচটা হুজুর আপনি একটু কম করবো বাবা করে নামাজ ঘরে পড়ে গেছে উঠেছে না জ্বালা নামাই নেই এরা এরা যেন নামাতে চাই এত ওয়াজ করাই কেন কম পারা করাবে করাচ্ছে তো করে হুজুর করেন না ও হুজুর রে কি হচ্ছে হুজুর বোঝে তুমি কি বোঝে করো না দেখি দশ মুক্তাসার কল্লাহ ভালোবাসা মহাব্বত আলাদা জিনিস মেনেছেন মানার মতন মানবে ধরেছেন ধরার মতন ধরবে আল্লাহ আমাদের সকলকে এই সিলসিলার উপর কায়েম রাখেন বোন আল্লাহুম্মা আমি আহলে সুন্নাত ও জামাত মুতাবিক চলাফেরা তৌফিক দান করেন বোন আল্লাহুম্মা আমি জোরে বলুন না আল্লাহুম্মা আমি আল্লাহ পাক যতখানি বলিয়েছে খিদমতে বলেছি কি গো আমার বলায় কথাবার্তায় আলোচনায় ভাষাগতভাবে কেউ কি কষ্ট পেয়েছেন নাকি ভেদা পেলেন নাকি অসুবিধা হয়নি কি গো অসুবিধা হচ্ছে নাকি কষ্ট ওই ওদের হয়েছে কি গো ঠিক বলছি না ভুলে যাচ্ছি কষ্ট কাজে হয়েছে এই ব্যাঙ্ক আগুন হয়েছে এই জাহাজ ফেরিকা সব খুলে দিয়ে দে রে কালকে সকাল আর কি করে বলবি রে সানা বললা হয় দেখলাম অন্যরকম খুদি লঙ্কা ঝাল বেশি খুদি লঙ্কা ঝাল বেশি সব খুলে দিচ্ছি আল্লাহ পাক বলিয়েছেন আমার কিছু নাই যেটাই আল্লাহ বলিয়েছেন আমার মুজাদ্দুদ জামানের রুহানি দোয়া আমার বাপ মায়ের দোয়া রসুলের নূরের কদমের ওসিলায় পীর ওলি আল্লাহর দোয়া আল্লাহ বলিয়েছেন কথা ঠিক না ভুল আমার কিচ্ছু নেই দাদা হুজুর ওখান থেকে রুহানি দোয়া দিচ্ছে আল্লাহ এখান থেকে বার করছে জোরে বলুন জোরে বলুন না মুক্তাসার করলাম আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপর সালামের তোফা সালামের নজরা একটু জানিয়ে দিই সবাই তাজিমে উঠে দাঁড়ায় ইয়া নবী কি আমি আবার কারো অসুবিধা নেই তো ইয়াই দাগ কি আম করে রে কোন অসুবিধা নেই তো আপনাদের দেখবে না আবার না ভাই বসে পড়ে না কি বলবো আর ভালো লাগে কিছু কিছু করে কি আম কোথা পেল রে কি আম করে কেন হাদিস কোরআনে নেই তো হাদিস কোরআনে তো অনেক কিছুই নেই কথা ঠিক না ভুল বলছি গো এটা বলে ফুটবল দাদা খুঁজে কি আমরা তোদের বাপেরা কি আম করে গেছে মৌলানা আশরাফ আলী থানভি মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুলী মৌলানা খালিদ আহমেদ আমবাটি এ সবাই পীর গোটা দেওয়ানদিদের পীর নাম কি গো হাজাতে হাজি আমদাদুল্লাহ মুআজ্জের মাকি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম ফয়সালায়ে আহলে মাসায়েব পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা করে দেখে লেগে যান তিনি বলছেন আমি গরিব আমার বাড়িতে প্রতি বছর একটা মাহফিল কায়েম করি সেই মাহফিলে নবীর মহব্বতে আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাতু সালাম করি জোরে বলবেন না জোরে বললেন না দাঁড়াইছে বলে কষ্ট হচ্ছে নাকি আপনাদের গোটা দেওয়ানদের পীর বলছে আমও কি আম করি জোরে বলবেন না যিনি ভারত ভারতের জমিনে যিনি সবার আগে হাজির এনেছিলেন নাম কি বলতে পারেন হাজাতে আব্দুল হক মুহাদ্দিস নবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম আখিয়ালুল আখবার 624 পৃষ্ঠা করে দেখে লিখে দেন আখিয়ালুল আখবার আব্দুল হক মুহাদ্দিস নবী যিনি সবার আগে ভারতে হাজির এনেছেন তিনি আজ কথা বলছেন তিনি বলছেন আমার এমন কিছু আমল নেই যে কিয়ামতে আল্লাহর সামনে পেশ করব কিচ্ছু তবে এমন একটা আমল আমার কাছে আছে যা রাসূল আল্লাহ আমাকে নাজাত দেবে জোরে বলবেন না সে আমলটা কি সে আমলটা বলছেন মাহফিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপর একটু মহব্বতে সালাত ও সালাম পড়ি এর ওসিলায় কিয়ামতে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবেন জোরে বলুন না যিনি ভারতের জমিনে সবার আগে হাদিস আনলেন তিনিও বলছে কি আম করি জোরে বলবেন না আর পাঁচ টাকা মরিচা কি বলে তাহলে বদর আলা
বলিল আল্লাহ আরবানি পাগলো দুঃখে জিবরাইল ডাকে বারে বান খুলে না আসমান রব্বি সাল্লি।